কিরে মেঘলা, আজ এত ফাঁকা ফাঁকা লাগছে কেন? আর কেউ আসেনি? সবাই বিজি। সাইমনও ডেইলি কাজ মেয়ে পটাতে ব্যস্ত, আর নীল রকি দুজন লাইব্রেরিতে কি যেন বই খুঁজছে। ভালো ছাত্র বলে কথা। তা আমাদের হিরো দ্য গ্রেট আবির কোথায়? উনি তো এখন বাস্কেটবল নিয়ে বিজি। এই সময় নীল আর রকি হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। সীমা, মেঘলা, তাড়াতাড়ি বাইরে চল, সর্বনাশ হয়ে গেছে। হোয়াট? কি হয়েছে? আবিরের সাইকেলের মধ্যে তুমুল মারপিট হচ্ছে। তাড়াতাড়ি চলো সবাই। দুজনের মধ্যে প্রচুর মারামারি হচ্ছে, কেউ আটকাতে পারছে না। কেউ একজন স্যারকে ডাকার পর উনি এসে আটকালেন দুজনকে। বকা খেয়ে দুজন দুদিকে চলে গেল। এই আবির, তোর কি দরকার ছিল ওই নোংরা ছেলেটার সাথে লাগতে যাওয়ার? ছেড়ে দেব মানে? তোরা খুব ভালো করে জানিস আমার চোখের সামনে কোনো অন্যায় হতে দেখলে সহ্য করতে পারি না। আজ আবার কি করেছে ওই শায়ক? একটা মেয়েকে ডিস্টার্ব করছিল, তাই দিয়েছি দুখা। আচ্ছা ঠিক আছে, চল বকুলতলায় বসি একটু। সবাইকে তো দেখছি, সাইমনটা কোথায়? ওই তো আসছেন আমাদের শাহরুখ খান। কলেজের কোনো মেয়ের সাথেই রোমান্স করা ওর বাকি নেই। হ্যালো শাহরুখ ভাই, আপনার মেয়েদের ক্লাস নেওয়া হলো? কেন মিস্টার আবির, আপনার হিংসা হয় বুঝি? আপনি চাইলে আমার থেকে কিছু টিপস নিতে পারেন। থাক তোর ফালতু টিপস। আবির, তুই একটা কথা বল। বল, কি বলবি? তুই এত হ্যান্ডসাম একটা ছেলে, স্টাডি স্পোর্ট সবেতেই এক্সপার্ট, আর কলেজেও এত এত সুন্দরী রয়েছে। আমি আর সীমা তো আছি। তোর কি কাউকেই মনে ধরে না? তুই কি আজীবন সিঙ্গেলই থাকবি? মিস মেঘলা, কলেজের সুন্দরীগুলো ভীষণ ন্যাকা। তুই আর সীমা ন্যাকা না হলেও পেতনির থেকে কোনো কিছু কম না। ওই দাঁত বের করিস কেন? আমরা তো জানি তোর দাঁত হলুদ, দেখানো কি আছে? আর আবির, তুই আমাকে পেতনি বলতে পারলি? আমি কিন্তু খেলবো না। দোস্ত, মানলাম আমরা পেতনি, এবার বল তো সুন্দরী কেমন হবে? আমার তো মনে হয় এই জন্মে তারে আর পাবি না তুই। আসবে আসবে, এই আবিরের টানে সে না এসে পারবেই না। ওয়ে হোয়ে ইয়ার, তোর কথা শুনে তো আমার মনে কুচকুচ হচ্ছে। আমি যে মেয়েকে ভালোবাসবো সে অনেক সাহসী হবে, কাউকে ভয় পাবে না, যে আমার মতো অন্যায়ের প্রতিবাদ করবে। দেখা যাক এমন আছে কিনা, আর সে কবেই বা আসবে আমাদের আবিরের কাছে। ওকে, এবার সবাই উঠ প্লিজ। ফাদার আজকে একটু আগে ফিরতে বলেছিল, সন্ধ্যায় কি যেন প্রেয়ার আছে। এই নীল, রকি, তোদের হলো? চল ক্যান্টিনে যাব, খিদে পেয়েছে। আরে একটু ওয়েট কর না, ওরা নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কিছু খুঁজছে। মেঘলা, সীমা, আবির, এদিকে আয়। কি হয়েছে? এত এক্সাইটেড দেখাচ্ছে কেন তোকে? এই বইটা দেখ। কিসের বই এটা? এই বইয়ের নাম নাগ রহস্য, আর আশ্চর্যজনক বিষয় হচ্ছে বইটায় তালা দেওয়া। এই দেখ, এই তালা খুলতে না পারলে বইটা কিছুতেই পড়তে পারবি না, সেইভাবেই আটকানো আছে। খোলা যাক বা নাই যাক তাতে আমাদের কি? সেটাই তো আসল রহস্য। দেখ, এই বইয়ের উপরে এই খামটা ছিল, পড়ে দেখ, তাহলেই সব বুঝতে পারবি এই বইয়ের সাথে আমাদের কি সম্পর্ক। আবির, জোরে জোরে পড়তো, আমরাও শুনি কি লেখা আছে এই খামে। ওকে, পড়ছি। তোমরা নিশ্চয়ই তোমাদের অতীত সম্পর্কে জানতে চাও, তাই না? আমি জানি তোমরা তোমাদের জন্ম পরিচয় জানতে চাও, তোমরা কারা, তোমাদের পিতামাতাকে কি হয়েছিল তাদের সাথে, আর কেনই বা তারা তোমাদের কাছে নেই। এই সব কিছুর উত্তর এই বইয়ে আছে। তোমাদের অতীতে কি ঘটেছিল আর ভবিষ্যতে কি করতে হবে সবকিছু এই বইয়ে উল্লেখ করা আছে। তোমরা নিশ্চয়ই এটা ভাবছো যে এই বইটা কলেজ লাইব্রেরিতে কেন এলো? এই বইটা আজকের দিনেই তোমাদের কাছে পৌঁছানোর দায়িত্ব ছিল আমার, তাই কিছুক্ষণ আগেই এখানে রেখে গেলাম, কারণ আমি জানতাম তোমরা এই সময় এখানেই থাকো। আমি সবসময় তোমাদের আশেপাশেই থাকি। যেদিন এই বইটা খুলে তোমরা নিজেদের অতীত জানবে, আমি সেদিনই তোমাদের সাথে দেখা করব। আর আজকেই এই বইটা দেওয়ার কারণ হলো আজই তোমাদের জীবনে সেই সপ্তম জন প্রবেশ করবে, আর তোমাদের সবার সম্মিলিত চেষ্টাই পাবে এই বইয়ের চাবি। ইতি তোমাদের মঙ্গলকামী। কে ইনি যে সবসময় আমাদের ফলো করে, আর এই বই আমাদের কি অতীত আছে সবকিছু জানার জন্য এই বই খোলার চাবিটা খুঁজে বের করতে হবে। কিন্তু কোথায় পাবো সেই চাবি? কিরে তোরা সবাই এখানে, বাইরে চল দেখবি কি হচ্ছে। কি হয়েছে? কলেজে একটা নতুন মেয়ে এসেছে। শায়ক মেয়েটাকে উদ্দেশ্য করে বাজে কথা বলে ফুল ছুঁড়ে মেরেছিল, তখন মেয়েটা শায়কের গালে কোষে একটা চড় মারলো। জানি না এখন কি হচ্ছে, বাইরে চল সবাই। কি বলছিস? তাড়াতাড়ি চল। সবাই ছুটে বাইরে এলো। মেয়েটা আর শায়ককে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। শায়ক মাথা নিচু করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তখন মেয়েটা বলল, মেয়েদের সরল সোজা পেয়ে এরকম বেয়াদবি করিস তাই না? তোর ঘরে কি মা বোন নেই? তাদের সাথে যদি কেউ এরকম করতো তাহলে তোর কেমন লাগতো? কি হলো বল, চুপ করে আছিস যে? একটা কথা মনে রাখিস, আমি অত সরল সোজা না, আমার হাতটা একটু বেশি চলে। কি মেয়ে মাইরে, সাহস আছে বলতে হবে। সত্যি মেয়েটা অনেক সাহসী। কিরে আবির, মেয়েটাকে দেখে এরকম কথা বন্ধ হয়ে গেল। দিল মে লাড্ডু ফুটা ক্যা। আই এম ইন লাভ। কি? কিছু না, ক্লাসে লেট হয়ে যাচ্ছে, চল সবাই। আবির ক্লাসে গিয়ে আরো অবাক হলো, মেয়েটাও ওদের ক্লাসেই পড়ে। পুরো ক্লাস টাইম আবির শুধু ওর দিকেই চেয়েছিল। কি মায়াবী চেহারা, একবার তাকালে পেরানো যায় না। মনে হচ্ছে যেন কতদিনের চেনা। ক্লাস শেষে যখন সবাই বাইরে এলো, পুরো গ্যাং তখন মেয়েটার কাছে হাজির। হাই, আমি মেঘলা। হ্যালো, আই অ্যাম রোহিণী। রোহিণী, তোমার তো ভীষণ সাহস বলতে হবে। আজ পর্যন্ত কোনো মেয়ে ওই শায়ককে এভাবে শায়েস্তা করতে পারেনি, যা আজ তুমি করে দেখালে। আর আমার মনে হয় এই সহজ সাহসটা সব মেয়েরই থাকা উচিত। একদম ঠিক বলেছে রোহিণী। এনিওয়ে, রোহিণী আমার ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দেই। এ হলো সীমা, আর নীল, রকি, সাইমন, আর এই হলো আমাদের হিরো আবির। ও ভালো লাগলো পরিচিত হয়ে। আচ্ছা রোহিণী, তুমি কোথায় উঠেছো? আসলে আমিও তাই ভাবছি। কলেজ হোস্টেল ফাঁকা নেই, আর এখানে আশেপাশে কোনো মেসও নেই। কি যে করি এটাই ভাবছি। রোহিণী, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি আমাদের আশ্রমে আমাদের সাথে থাকতে পারো। হ্যাঁ রোহিণী, আবির ঠিকই বলেছে, আশ্রমে একটা রুম ফাঁকাই থাকে, আর ফাদার আমাদের বলেছিল কেউ বিপদে পড়লে নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, থাকবো। আমারও আশ্রমে থেকে অভ্যেস আছে। ছোটবেলা থেকে আমিও আশ্রমেই মানুষ। বাবা মাকে তাও জানি না, নিজের চেষ্টায় এত দূরে এসেছি। এখন থেকে নিজেকে আর কখনো একা ভাববে না। ওকে, আমরা সবাই একে অপরের অভিভাবক। ওকে গাইস, চলো সবাই। এরপর সবাই মিলে গল্প করতে আশ্রমে গেল। আশ্রমে গিয়ে ওরা ফাদারকে সব খুলে বলল, সেই বই আর ওদের জন্ম রহস্যের কথা। তখন ফাদার বললেন, মাই চাইল্ড, আমি তোমাদের কোনো অতীতি জানি না। তোমাদের সবাইকে জঙ্গলের পাশে একসাথে পেয়েছিলাম। তোমাদের ৬ জনের হাতেই এই গোলাকৃতি অজানা চিহ্নটা রয়েছে। এটা দেখে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তোমরা সাধারণ কেউ নয়। আর তোমরা বলছো আজকে সপ্তম জন, तुम्हारे जीवने प्रवेश करबे ताहले निश्चयई सप्तम जनेर हातेओ एई चिन्हटा थाकार कथा। हाँ फादर आपनी ठीक बोलेछेन। और आज के एकमात्र रोहिणी आमादेर जीवनेर साथे जुड़े गेछे और आमादेर मतो सेओ अनाथ, सेओ निजेर जन्म परिचय सम्पर्के अज्ञात। यदि रोहिणीर हाते एई चिन्हटा थाके ताहले सेई आमादेर सप्तम संगी जार माध्यमे आमरा एई बोइयेर चाबी पर्यन्त पौंछाते पारी। राइट, चलो सबाई एखोनी रोहिणीर घरे ओर हाते चिन्ह आछे किना देखार जोन्नो। एकी तोमरा एशो एशो भेतरे एशो। सबाई द्रुत रोहिणीर घरे एलो। रोहिणी विश्राम निच्छिलो। सॉरी रोहिणी डिस्टार्ब करार जोन्नो, एकटा खूबी जरूरी आलोचना करते एखाने एलाम। हाँ ठीक आछे बोलो की बोलबे तोमरा। एरपर आबिर एके एके घटनार सबटा रोहिणीके खुले बोललो आर बोइटाओ देखालो। आज कलेज लाइब्रेरिते की की होयेछे सब बोललो। की बोलछो? ए देखो आमार हातेओ सेई चिन्ह। ओएमजी, तार माने तुमी सेई सप्तम जन जार साहाज्ये ओई चाबी अब्दि पौঁছানো যাবে। আর আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে আমি আমার জন্ম পরিচয় জানতে পারবো আর তোমরা আমার অনেক কাছের আপনজন। সবাই খুশি হলো রোহিণীকে ওদের সাথে পেয়ে, কিন্তু ওরা কিছুতেই ভেবে পাচ্ছে না ওদের পরবর্তী পদক্ষেপ কি, কিভাবে এগোবে সামনের দিকে। তখন হঠাৎ জানলা দিয়ে কেউ কিছু ছুঁড়ে মারলো আর সেটা ঘরের মেঝেতে পড়লো। আরে এটা কে এখানে ফেললো? সাইমন যা গিয়ে দেখে আয় জানালার পাশটা, আমি দেখছি এটা কি। ঠিক আছে। আরে এটা তো একটা চিরকুট, সেদিন বইয়ের চিরকুটটার মতো। ভাই জানালার আশেপাশে তো কাউকে দেখতে পেলাম না। ঠিক আছে সবাই এদিকে এসো, চিরকুটটাতে কি যেন লেখা আছে আমি জোরে জোরে পড়ছি। সবাই আবিরকে ঘিরে দাঁড়ালো আর আবির পড়তে শুরু করলো। তোমরা ইতিমধ্যে তোমাদের সপ্তম সঙ্গী রোহিণীকে পেয়ে গেছো আর নিশ্চয়ই ভাবছো পরবর্তী পদক্ষেপ কি। আর দুই দিন পর পূর্ণিমা, পূর্ণিমার রাতে তোমাদের সবাইকে চাঁদের আলোয় বসে চারদিকে মোমবাতি জ্বালিয়ে মন থেকে সবাই সম্মিলিত সুরে চাবিটার খোঁজ পেতে চাইবে। মনে রাখবে সবাই সম্মিলিত হলেই চাবির খোঁজ পাবে। কে এই লোক যে বারবার আমাদের পথ দেখাচ্ছে? সব রহস্যের জট খুলবে বইয়ের চাবিটা পেলেই। আর দুদিন পর পূর্ণিমা, এই পূর্ণিমায় কিছু একটা ঘটতে চলেছেই। আরে এত সকালে কে এত সুরেলা কণ্ঠে গান গাচ্ছে? জানি না, চল তো গিয়ে দেখি। আরে যে আমাদের রোহিণী, হাউ কিউট। সত্যি মেয়েটার অনেক গুণ আছে, যেমন প্রতিবাদ করতে জানে তেমনি সুরেলা কণ্ঠে গানও গায়। কেউ একজন ঠিকই বলে গেছিলেন যে রাধে সে চুলও বাঁধে। রাইট, আমাদের রোহিণী তো সর্বগুণ সম্পূর্ণা। তখন রোহিণীর গান শেষ হলো। ও এতক্ষণ খেয়ালই করেনি যে সবাই এসে ওর গান শুনছে। ও মা তোমরা কখন এলে? ইস আমি খেয়াল করিনি। না করারই তো কথা, যা মন প্রাণ দিয়ে গান গাইছিলে। সত্যি তোমার ভয়েসটা দারুণ। আমি ছোটবেলা থেকেই গান গাই, गान गाइते अनेक भालो लागे। आगे जखन एका एका मन खराब करतो तखन गान गाइताम आर मन भालो होये जेतो। हाँ आर सेजন্য आज तुम्हें आबार गान गाइते होबे। माने आज राते कलेजे न्यू ईयर सेलिब्रेट करा होबे आर सेखाने आमी तोमार नाम देब। कि गाइबे ना? ओके आमार बंधुरा जोदि चाय ताहले आमी गान केनो सबই করতে পারি। ओके ओके गाइज अनेक गल्प होयेछे सबाई ताड़ाताड़ी रेडी हओ आर कलेजे अनेक काज आछे आर रिहार्सेलও করতে হবে। चलो सबाई कम ऑन। क्लास शेषे रिहार्सेल होच्छे। मेघला आर सीमा नाचबे ताई ओरा नाचटा तुलछे। नील आबृत्ति करबे, रोहिणी गान गाइबे, आबिर रकी साइमन एरा भलंटियार सबार हेल्प करछे। ए रकी आबार गानटा प्रथम थेके प्ले कर ना। आबिर आमार कवितार बोइटा दे प्लिज। साइमन देखो ना हारमोनियमटा बाजछे ना केनो। एभाबेई पुरो बिकेलटा केटे गेल। सबाई पारफरमेंसेर जोन्नो रेडी होच्छे। किछुक्षणेर मध्ये प्रोग्राम शुरू हये जाबे। ए आमी एकटु वाशरूम थेके आसि। এই বলে রোহিণী ওয়াশরুমের দিকে যাচ্ছিল। কি মামুনি কোথায় যাওয়া হচ্ছে একা একা? আমাকে একটু সাথে নাও। হোয়াট তুই আজকে আবার এসেছিস? সেদিনের চর এত তাড়াতাড়ি ভুলে গেছিস? আবার মনে করিয়ে দেব? না 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 ভুলিনি, সেজন্যই তো এসেছি আজকে তোমাকে মজা দেখাতে। দাঁড়া তোকে তো আমি। ধীরে ধীরে এত তাড়াহুড়োর কি আছে? চিন্তা করো না সব হবে। রিল্যাক্স বেবি। এই কি আছিস ধরে গে। বাঁচাও বাঁচাও আমাকে কেউ বাঁচাও। रोहिणी की हलो एतक्षण आगे वाशरूम थेके आसते। केउ एकजन जा तो देखे आय। आमी जाच्छि। की रे रोहिणी कोथाय? भाई ओके तो कोनो वाशरूमेई पेलाम ना। की बोलछिस? भालो करे देखेछिस तो? अरे हाँ सब जगह देखलाम कोथाओ नहीं। अच्छा ओर कोनो विपद हलो ना तो? रोहिणी तो एमन केयरलेस मेये ना, निश्चय ओर किछु होयेछे। एमनितेओ कलेजे प्रथम दिन एसेई एकटा झामेला करलो। ठीक बोलेछिस, ओ निश्चय कोनो विपदे पड़ेछे। तोरा एदिकटा देख आमी देखछि कि करा जाय। रोहिणी 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 रोहिणी। रोहिणी 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 বলে চিৎকার করতে করতে এদিক ওদিক খুঁজতে থাকলো। ওদিকে রোহিণী চেয়ারের সাথে মুখের বাঁধনকে ঘষা লাগিয়ে বাঁধন আলগা করার চেষ্টা করতে লাগলো। হঠাৎ সবাই খেয়াল করলো ওর হাতের চিহ্ন থেকে লাল আভা বেরোচ্ছে আর অনেক জ্বালা করছে। আশিমা দেখ না আমার হাতে কি হচ্ছে। আমারও হচ্ছে। উফ ভীষণ জ্বালা করছে। নীল রকি সাইমনেরও এরকম হচ্ছে। অন্যদিকে আবিরের হাতেও এরকম হচ্ছে। আহ এই চিহ্নটা এমন হচ্ছে কেন? বলতে বলতে আবির রেস্টুরেন্ট রুমের পাশ দিয়ে যাচ্ছিল আর তখনই বাঁচাও বাঁচাও আমাকে কেউ বাঁচাও 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 আমাকে কেউ বাঁচাও। আরে কে বাঁচাও বাঁচাও বলছে? এটা তো রোহিণীর গলার আওয়াজ মনে হচ্ছে। আর এই শব্দটা স্টোর রুম থেকে আসছে। ওহ নো। রোহিণীকে এই অবস্থায় দেখে আবিরের মাথা আরো গরম হয়ে গেল। ওদের ছেড়ে দে না হলে তোর রোহিণীকে মেরে দেব। হ্যান্ডস আপ। কেউ নড়াচড়া করলে গুলি করে দেব। सीमा और साइमनरा पुलिस के एने शायक और ऐलेगुलो के पुलिस अरेस्ट कर नहीं गल सबाई मिले रोहिणी के मुक्त करलो। आमरा एकसाथे थाकले केउ कोनोदिन कारो क्षति करते पारबे ना। आमरा सबाई सारा जीवन एकसाथे थाकबो। सबार हाथ एकसाथे होतेई चिन्हटा थेके अद्भुत आलो बेरोते लागलो और जालाटाओ कमे गेछे। सबाई अनेकटा अबाक हये गेल। तखन आबिर बोललो, आमरा सबाई एकसाथे थाकबो, ताहले केउ कोनोदिन कारो क्षति करते पारबे ना। आजके जखन रोहिणी विपदे पड़ेछिल तखन हाथेर चिन्हटा लाल हये गियेछिल और खूब जाला करछिल। আমাদেরও এরকম হচ্ছিল। আমার মনে হয় আমাদের সাতজনের মধ্যে কেউ বিপদে পড়লে এই চিহ্নটা এরকম করে, আমাদের জানিয়ে দেয় যে কেউ বিপদে পড়েছে। হতে পারে, তবে সব আমরা জানতে পারবো বইটা পড়তে পারলেই, আর এজন্য চাবিটা খুঁজে পাওয়া খুব জরুরি। আচ্ছা, এখন এসব কথা থাক, সবাই আশ্রমে চল প্লিজ। রোহিণীর শরীরটা ভালো না, ওর বিশ্রাম প্রয়োজন। ঠিক বলেছিস, চল। সবাই আশ্রমে এসে ঘুমিয়ে পড়ল। রাতে রোহিণী স্বপ্ন দেখল যে ওরা সাতজন একটা অন্ধকার গুহায় আটকে পড়ে আছে আর চারদিকে অদ্ভুত দেখতে বেজিগুলো ওদের দিকে আক্রমণাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই রোহিণীর ঘুম ভেঙে গেল। রোহিণী দেখল অনেক বেলা হয়ে গেছে, কারণ শরীর খারাপ থাকায় কেউ ওকে ঘুম থেকে ডাকেনি। গুড মর্নিং রোহিণী, কেমন ঘুম হলো? ভালো হয়েছে, আর শরীরটাও এখন হালকা লাগছে অনেকটা। তাহলে ফ্রেশ হয়ে এসে আমাদের হেল্প করো। হ্যাঁ করছি, কিন্তু তোমরা কি করছো বলো তো সবাই মিলে? আজকে আমাদের আর এই আশ্রমের সব ছেলেমেয়েদের জন্মদিন। আসলে আমরা তো সবাই অনাথ, কে কবে জন্ম নিয়েছি সঠিক কেউ জানি না, তাই প্রতি বছর এই দিনেই আমরা সবাই নিজেদের জন্মদিন সেলিব্রেট করি। আর সে অনুযায়ী আজ তোমারও বার্থডে। আইডিয়াটা কিন্তু দারুণ। ওকে, আমি এই যাচ্ছি আর এই আসছি। তারপর সবাই মিলে ফুল দিয়ে গোটা আশ্রমটাকে সাজালো। সবার জন্য পায়েস রান্না করা হয়েছে। সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হলো। সবাই মোমবাতি জ্বালিয়ে কেক কাটলো, কারণ ওরা বিশ্বাস করে আলো নিভিয়ে নয়, আলো জ্বালিয়ে জীবনকে সাজাতে হয়। তখন মেঘলা মাইক্রোফোন হাতে নিয়ে বলল যে আবির কিছু বলতে চাই রোহিণীকে। আজ আমাদের সবার খুশির দিন, আনন্দের দিন, তাই এই কথাটা আমি আজকেই বলতে চাই। মনের কথা সবসময় খুলে বলাই ভালো, মনে চেপে না রেখে। তাই আমি আজ আমার মনের কথা বলতে চাই আমার মনের মানুষকে। আমি সবসময় চেয়েছিলাম যে আমার জীবনসঙ্গী যেমন ভালো মনের অধিকারী হবে, তেমনি সাহসী আর প্রতিবাদী, আর তেমনই একজনের দেখা আমি পেয়েছি। যেদিন প্রথম আমি ওকে দেখি সেদিন আমার মনে ঘন্টা বেজেছিল তার জন্যে। জানি না সেই ঘন্টার শব্দ তার মনে পৌঁছেছে কিনা। আজ আমি তাকে আমার ভালোবাসার কথা জানাবো। আজ আমি এই আনন্দময় মুহূর্ত, এই বাতাস, চাঁদের আলো আর এই খুশিগুলোকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে ভালোবাসি রোহিণী। আই লাভ ইউ। তুমি কি আমার হবে, শুধু আমার? কথাটা শোনার পর পরিবেশটা অনেক থমকে গেল। সবাই অনেক চুপচাপ আর খুবই মনোযোগী হয়ে আছে রোহিণী কি বলে তা শোনার জন্য। তখন রোহিণী হাতে একটা কেকের টুকরো নিয়ে স্টেজে উঠল। আর আবিরের দুই গালে ঘষে দিয়ে বলল, আমি তোমার হব, আমি শুধু তোমার। কথাটা শোনার পর সবাই আনন্দে লাফিয়ে উঠল। তখন সবাই চিরকুটের কথা অনুযায়ী ছাদে চাঁদের আলোয় মাদুর বিছিয়ে চারদিকে মোমবাতি জ্বালিয়ে বসলো আর সবাই চোখ বন্ধ করে বলতে লাগলো, আমাদের পথ দেখাও, 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 আমাদের পথ দেখাও। সবাই চোখ বন্ধ করে বলতে লাগলো আমাদের পথ দেখাও। এভাবে অনেকক্ষণ বলার পরও কিছু হলো না, সবাই প্রায় হাল ছেড়ে দিয়েছে। তখন রোহিণী বলল, চিরকুটে ঠিক কি কি লেখা ছিল আমাকে আরেকবার বলতে পারবে? হ্যাঁ পারবো। বলো। লেখা ছিল যে সবাই সম্মিলিত হলে জানতে পারবো। বুঝেছি গাইস, সবাই সবার হাত ধরো আর চোখ বন্ধ করে প্রার্থনা করতে থাকো। সবাই একে অপরের হাত ধরে চোখ বন্ধ করে বলতে লাগলো আমাদের পথ দেখাও। তখন রোহিণী কিছু অন্যরকম ফিল করলো। ওর মনে হলো ও অন্য কোনো জগতে আছে। রোহিণী দেখছে যে একটা বিশাল জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে আর জন্তু জানোয়ারগুলো চিৎকার চেঁচামেচি করছে। হঠাৎ সামনে একটা নদী পড়ল, নদীর ওপারে একটা ভাঙা চূড়া বাড়ি। তারপর রোহিণী দেখতে পেল বাড়ির ভিতরে একটা পুরনো জলের কুয়া। তারপর সব অন্ধকার হয়ে গেল। গাইস আমি কিছু দেখলাম, সবাই চোখ খুলো। এরপর রোহিণী সব বলল কি কি দেখলো। বুঝেছি, তুমি যে জায়গা দেখেছো সেখানেই আছে নাগ রহস্য বইয়ের চাবি। কিন্তু এমন জায়গা কোথায় আছে আর আমরা কিভাবে জানবো এটা কোন জায়গায়? রোহিণী ভালো করে মনে করার চেষ্টা করো আসলে কি কি দেখেছো। আই মিন জঙ্গলের আশেপাশে কোনো প্ল্যাটফর্ম অথবা বোর্ডে কিছু লেখা ছিল কি? দাঁড়াও আমি আবার দেখার চেষ্টা করছি। সবার আবার হাত ধরাধরি করে জানতে চাও? সবাই ওর কথা মতো আবার তাই করলো। রোহিণী মন দিয়ে আবার চারপাশটা দেখলো, কিছুক্ষণ পর চোখ খুললো। পেয়েছি। কি দেখতে পেলে? জঙ্গলের শুরুতেই একটা প্ল্যাটফর্মে লেখা ছিল মোহনগড়। ইয়েস, রাখে ল্যাপটপ অন কর, ইমিডিয়েটলি গুগলে এই নামে সার্চ কর, যত ইনফো পাবি সব আমাকে জানাবি। আমরা কালই যাব মোহনগড়ে। ওয়েট, কিছু পেলি রকি? অনেক কিছু, যা পেয়েছি এটা যথেষ্ট ওখানে যাওয়ার জন্য। বল তাহলে। জায়গাটা আমাদের রাজকোট থেকে 400 কিলোমিটার দূরে, আর ওখানে জনবসতি নেই। জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে, মাংসাশী। ওই এলাকাতে যাওয়া নিষিদ্ধ, ওখানে অনেকের মৃত্যু হয়েছে। সরকারি কর্তৃপক্ষ জানতে পারলে আমাদের ওখানে কিছুতেই ঢুকতে দেবে না। তাহলে যাব কেমনে? সিম্পল, লুকিয়ে লুকিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে। রোহিণী ঠিকই বলেছে, এছাড়া আর কোনো উপায় নেই। শুনতো মনে হচ্ছে জায়গাটা বেশ ভয়ঙ্কর, আমার খুব ভয় পাচ্ছে। ভিতর ডিম কোথাকার, আমরা থাকতে তোর ভয় কিসের? তবু যেতেই হবে, চাবিটা পাওয়া আমার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এখন সবাই রুমে গিয়ে রেস্ট নাও, একটু ঘুমাও, জানি না কাল কি হতে চলেছে। এ কি, তুমি যাওনি? আমি যাচ্ছিলাম, তোমায় এখানে থাকতে দেখে ফিরে এলাম। ঘুমাবে না? ঘুম পাচ্ছে না, খুব অদ্ভুত লাগছে। জানি না কালকে কোন বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য। চিন্তা করো না, সব ভালোই হবে। জানেমান তুমি আছো বলে কথা। ধ্যাত কি যে বলো না। এভাবেই রাতটা কেটে গেল। এই সীমা, মেঘলা, শুনেছিস কাল রাতে কি হয়েছে? কি হয়েছে রে? কাল আমরা ঘরে আসার পর সারা রাত রোমিও জুলিয়েট ছাদে বসে প্রেম করেছে। ওএমজি, কি বলছিস? ভালোই তো প্রেম লীলা করছে দুজন। সে আর বলতে। তখন আবির এলো। আয় হায় সীমা, একজন তো সারা রাত জেগে চোখ লাল করে ফেলেছে, আর শরীরটাও কেমন ক্লান্ত লাগছে বেচারার, তাই না? কালে কালে কত কি আর দেখবো কে জানে। সকালে উঠে এই দুই পেতনি কি শুরু করেছে রে নীল? রাসলীলা, তার আলোচনা করছি। তবে রে দাঁড়া দেখাচ্ছি মজা। সাইমন, গাড়ি পেয়েছিস? আর তোরা সবাই সব জিনিস নিয়েছিস তো ঠিক মতো? আর সবাই রেডি তো? আমাদের এক্ষুনি বের হতে হবে, না হলে কিন্তু পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, গাড়ি রেডি। আমরাও রেডি। Okay, let's go. सबाई गाड़ीते उठल। आबिर गाड़ी स्टार्ट करलो। सबाई मिले चलल मोहनगढ़ेर उद्देश्ये। केउ एखन पर्यन्त जाने ना कि विपद अपेक्षा करछे सेखाने। सबाई गाड़ीते बसे आछे अधीर आग्रहे। पथ जेन शेषई होच्छे ना। सन्ध्या हये गेछे। रातेर कालो अंधकार क्रमश ग्रास करछे चारपाशटा। आबिर ड्राइव करछे। एई आर कत दूर, आमी तो हाँपिये गेलाम। एई तो आर एकटू। उफ बाबा, जोर बाछलाम। पुलिशगुलोर चोखे धुलो दिये एई पथ दिये एशे। आरे आरे, गाड़ी थामाली केन? की हयेछे? आमी थामाइनी, एका एका अफ हये गेल। दाड़ा देखछी कि हलो। किरे की बुझेছিস? গাড়ির কি হলো? কিছুই তো বুঝলাম না। সবই তো ঠিকঠাক আছে। জানি না কেন স্টার্ট নিচ্ছে না। তাহলে এখন কি হবে? কি আর করা, বাকিটা পথ হেঁটেই যেতে হবে। হ্যাঁ, সবাই টর্চ নিয়ে বাইরে আয়। ওএমজি, এই পথ দিয়ে আমি যেতে পারবো না। কি ভয়ঙ্কর, এই পথ দিয়ে আমি যেতে পারবো না। আরে কি বলছিস? এত দূরে এসে ফিরে চলে যাব? আমরা আছি না, ভয় কিসের? হ্যাঁ মেঘলা, চলো প্লিজ। ওকে চলো। সবাই টর্চ হাতে হাঁটা শুরু করে দিল। জঙ্গলে আঁকাবাঁকা রাস্তা ধরে সবাই এগোতে লাগলো। তোরা কিছুর আওয়াজ পেলি? কই না তো, কিসের আওয়াজ? আমার খুব ভয় করছে। চুপ করো সবাই, আমার মনে হয় এটা কোনো প্রাণীর পায়ের আওয়াজ। তোরা সবাই চুপ করে ওই গাছের পেছনে গিয়ে দাঁড়া, আমিও যাচ্ছি। ওই প্রাণী যেখানে যাক, আমার মনে হয় ওকে ডিস্টার্ব না করাই ভালো। হুম, এসো সবাই। একভাড়া বাঁচলাম। এবার চলো সবাই। কিছুক্ষণ পর জঙ্গলের রাস্তা শেষ হলো। সামনে একটা নদী। হ্যাঁ, আমি এই জায়গাটাই দেখেছিলাম। এই নদীর ওই পারেই আছে সেই বাড়িটা। তো আমাদের এই নদীটা পেরোতে হবে। পার হতে হবে। কিন্তু কিভাবে? ওই তো ওখানে একটা ছোট নৌকা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওটাই একমাত্র আমাদের নদীর ওপারে পৌঁছাতে সাহায্য করবে। চলো ওখানে। সবাই নৌকাটা ভালো করে ভিড়িয়ে উঠে পড়লো। নীল আর সাইমন দাঁড় বাইছে, বাকি সবাই বসে আছে। হঠাৎ নৌকাটা নড়ে উঠল। আহ, আরে ভালো করে ধর আমায়, এত ধারে যাস না। তোরা খেয়াল করলি নৌকায় কে যেন ধাক্কা মারলো? না, আমার মনে হয় কিছুর সাথে ধাক্কা খেয়েছে। এ কি, এটা কিভাবে হলো? কি হয়েছে? নৌকাটা ফুটো হয়ে গেছে, পানি ঢুকছে। না না, এখন কি হবে? প্লিজ প্লিজ সবাই রিল্যাক্স। দাঁড়া, আমি পানি সেচে দিচ্ছি। তোমরা বাইতে থাকো, তাড়াতাড়ি। এই পানি সেচে আটকানো সম্ভব নয়, তাড়াতাড়ি করো। নীল, রকি আর সাইমন জোরে জোরে দাঁড় বাইতে লাগলো, আর আবির, রোহিণীরা পানি সেচতে থাকলো। কিন্তু কমার বদলে বাড়তেই থাকলো। সবাই পা ডুবে গেছে পানিতে। ওরা আরও জোরে সেচতে লাগলো। হে সৃষ্টিকর্তা, আমাদের বাঁচিয়ে দিন। সবাই আরো জোরে হাত চালাও। আমি আর পারছি না। হার মানলে চলবে না, আমাদের পারতেই হবে। নৌকায় ক্রমশ পানি বাড়তে থাকলো। আর 1 ইঞ্চি হলেই নৌকার উপর দিয়ে পানি প্রবেশ করবে আর ডুবে যাবে নৌকা। নীল, সাইমন নিজের সব শক্তি কাজে লাগিয়ে দাঁড় বাইছে। তীরে পৌঁছাতে আর বেশিক্ষণ লাগবে না। রোহিণীরা পানি সেচেই যাচ্ছে, কিন্তু পানি না কমে উল্টো আরো বেড়েই চলছে। हठात् एक ढेउए नौकार ऊपर दिए पानी ढुके गल। नौका पुरो पानी नीचे ठंडा पानी से सबाई जमे गेछे, तबुओ सातार काछे तीरे पौंछानो। नौका डोबार आगे तीरेर अनेकटा काछे एसेछिलो, ताई शरीरेर समस्त शक्ति काजे लागिए तीरे पौंछालो ओरा। तखोनी पिछन थेके रोहिणीर चित्कार, बाँचाओ, आमी आर पारछि ना, बाँचाओ। आबिर शुने आबार झाँप दिल पानीते, रोहिणीके निये उपरे एलो। तुम ठीक आछो तो रोहिणी? कि हलो, कथा बोलछो ना केन? आमी ठीक आछि, तोमरा आमाके निये टेनशन करो ना, एकटु रेस्ट निले ठीक हये जाबो। सबाई नदीर तीरे किछुक्षण विश्राम निल। आमी ठीक आछि, आर किछु हबे ना, सबाई ओठो गाइस, आमादेर हाते अनेक काज, चाबिटा जे करेई होक उद्धार करतेई हबे। ओके, सबाई ओठो, आर टर्चगुलो पानीते डुबे गेছে। এখন এই অন্ধকারে এই অদ্ভুত বাড়িটাতে চাবি খুঁজবো কিভাবে? নো টেনশন, আমারটা আছে। হারাইনি আমি, শক্ত করে ধরে রেখেছিলাম, কারণ জানতাম এটাই শেষ ভরসা। ওহ রকি, সত্যি ভাগ্যিস টর্চটা রেখেছিস। সবাই নদীর তীর থেকে একটু দূরে জরাজীর্ণ বাড়িটার উদ্দেশ্যে যেতে লাগলো। যতই কাছে যাচ্ছে বাড়িটা সবার কাছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে। মনে হচ্ছিল গিলে খাবে ওদের। একটু হাঁটার পরই ওরা বাড়ির দরজার সামনে পৌঁছে গেল। এটা তো দেখছি ভাঙতে হবে, না হলে ঢোকা যাবে না, দরজাটা আটকানো রয়েছে। অনেক পুরনো ভাঙাচোরা দরজা হয়, এক লাথিতে খুলে গেল দরজা। সবাই ধীরে ধীরে প্রবেশ করলো। চারিদিকে আসবাবপত্রের উপর ধুলোর মোটা আস্তরণ পড়েছে, মাকড়সার জালে ভরা বাড়িটা। রোহিণী, মনে করো এরপর কোথায় গিয়ে তোমার স্বপ্নটা শেষ হয়েছিল? যেখানে গিয়ে থেমে গেছে ওখানেই আছে চাবি, আমি শিওর। হ্যাঁ, এতদূর আসার পর আমি একটা পরিত্যক্ত কুয়া দেখেছিলাম, তারপর আর কিছুই দেখিনি। গাইস, সবাই খুঁজতে শুরু করো, ওই কুয়াতেই আছে চাবি। লেটস মুভ, আমাদের হাতে সময় নেই। ওকে, আমি, সাইমন, সীমা এদিকটা, আর তোরা পিছনের দিকে খুঁজ। সবাই তন্ন তন্ন করে খোঁজা আরম্ভ করে দিল। রোহিণী, কি হয়েছে, পেয়েছিস? হ্যাঁ, এই দেখো কুয়া। কি রোহিণী, এই কুয়াই দেখেছিলে তো? হ্যাঁ, এটাই। ওকে দাঁড়াও, আমি দেখছি। আমাদের কুয়োর ভিতরে নামতে হবে। পানি নেই, একটা সিঁড়ি আছে। ভেতরটা ক্রমশ বড় হয়ে গেছে উপরের থেকে, আর নিচটা খুব অন্ধকার। টর্চটা আমায় দে, আমি সবার সামনে থাকছি, তোরা পেছন পেছন এক এক করে সিঁড়ি বেয়ে নামবি। সিঁড়িগুলো কিন্তু অনেকটাই পিচ্ছিল, তাই সাবধান, ফলো মি। সবাই এক এক করে কুয়োতে নামতে লাগলো সিঁড়ি বেয়ে। নামতে হঠাৎ সীমার পা পিছলে গেল, আর ওকে টেনে ধরতে গিয়ে সবাই চিৎকার করে পড়ে গেল কুয়ার ভিতরে। নিজের এই জায়গাটা সম্পর্কে কারো ধারণা ছিল না যে এটা এত বড় হবে। মনে হচ্ছে একটা পৃথিবীতে এসেছে ওরা। সামনে একটা পথ দেখা যাচ্ছে, অনেক আলো আসছে ওখান থেকে, আর দুই ধারের দেয়ালে আগুনের মশাল জ্বলছে, তাই পথটা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। ওয়াও, এটা আমরা কোন জগতে এলাম রে? আমি স্বপ্ন দেখছি না তো? না, এটাই সত্যি। হয়তো একেই বলে পাতালপুরি। হ্যাঁ, তাই হবে হয়তো। কিন্তু কেউ কি কোনোদিন ভাবতে পারবে যে ওই ভাঙা কুয়ো দিয়ে এই পাতালে প্রবেশ করা যায়? সত্যি, আমি কোনোদিন ভাবতেই পারিনি। ওকে ওকে, এখন সবাই সামনে চলো, আমরা পাতালপুরিতে পিকনিক করতে আসিনি, চাবি খুঁজতে এসেছি, তাই সামনে এগোনো যাক। হ্যাঁ চলো সবাই। সবাই এগোতে লাগলো সামনের আসা আলোটাকে উদ্দেশ্য করে। সবাই যেমন এক্সাইটেড তেমনি ভয়ে ভয়েও আছে, কখন কি হয়। একটু হাঁটার পর ওরা বিস্মিত হলো, এতক্ষণে ওরা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছালো। সামনে একটা স্তম্ভের উপর কাঁচের বাক্সের ভিতর সেই বহুল প্রতীক্ষিত চাবিটা, যেটা দিয়ে ওরা নাগ রহস্য বইটা খুলতে পারবে। তবে বাক্সটার চারিদিকে পানি, শুধু পানি, একেবারে গরম ফুটন্ত পানি। একটা পথ আছে পাথরের, এক পাথরের উপর থেকে আরেক পাথরে লাফ দিয়ে দিয়ে যেতে হবে। অবশেষে গন্তব্যে পৌঁছালাম, কিন্তু চাবিটা ওখান থেকে আনবো কি করে? খুব মুশকিল, একবার পড়ে গেলে আর রক্ষে নেই, গরম পানিতে সিদ্ধ হয়ে যাবে। আমরা সবাই তো একসাথে যেতে পারবো না, কাউকে গিয়ে নিয়ে আসতে হবে। রাইট, সবাই যাওয়া যাবে না, তোরা এখানেই থাক, আমি যাচ্ছি। ওকে আবির, বি কেয়ারফুল। হ্যাঁ তোমরা এখানেই থেকো, আমি সাবধানে গিয়ে নিয়ে আসছি। সাবধানে, না পারলে ফিরে আয়, ওই চাবির থেকে তোর জীবনের মূল্য আমাদের কাছে অনেক। তখন আবির নিজেই নিজেকে বোঝাচ্ছে না, না আমাকে থামলে চলবে না, পারতেই হবে। এত দূরে সে ফিরে গেলে হবে না, আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো। হে ঈশ্বর আমার সহায় হও। এই বলে আবির জোরে একটা লাফ মারল, সবাই আটকে উঠল। কিন্তু ও ভালোভাবে ওপার প্রান্তে চাবির কাছে পৌঁছে গেল, কিন্তু চাবিটা তো কাচের বাক্সের মধ্যে, ওটা বের করবে কিভাবে বুঝতে পারছিল না। ও দুই একবার বাক্সতে আঘাত করলো, তাতেও কাজ হলো না। গাইস আমি চাবিটা বের করতে পারছি না, কিভাবে করব বুঝতেও পারছি না। আবির চিল, তুমি আমাকে বলো বাক্সটা দেখতে কেমন, কোনো খাজ আছে কিনা ভালো করে দেখো। ওকে দেখছি। আবির ভালো করে বাক্সটার উপর নিচ পর্যবেক্ষণ করলো, তারপর হঠাৎ খেয়াল করলো ওর হাতের চিহ্নের মতো একটা খাজ আছে বাক্সের গায়ে। রোহিণী, বাক্সের গায়ে আমাদের হাতের চিহ্নের মতো একটা খাঁজ রয়েছে। ইয়েস আবির পেয়েছি, তোমার হাতের চিহ্নটা ওখানে স্পর্শ করাও, তারপর দেখো কি হয়। ওর কথা মতো আবির নিজের হাতের চিহ্নটা বাক্সের খাঁজের সাথে একসাথে করলো, আর সাথে সাথে বাক্স থেকে নীল আলো বেরিয়ে বাক্সটা উধার হয়ে গেল, শুধু চাবিটা নিচে পড়ে রইল। আবির চাবিটা হাতে তুলে নিল, আর তখন পাথরের রাস্তা অদৃশ্য হয়ে গেল, তার বদলে একটা ব্রিজ উঠে গেল গরম পানির উপরে। আবির তখন সেফলি ওখান থেকে আসলো রোহিণীদের কাছে। সবাই খুশিতে লাফিয়ে উঠল, ওদের সব কষ্ট সার্থক হলো। চাবিটা পেয়ে এখন ওরা নিজেদের অতীত জানতে পারবে। আমার ভীষণ আনন্দ হচ্ছে, আমরা আমাদের অতীত জানতে পারবো। হ্যাঁ আমার তো আর তর্স হইছে না, ইস যদি বইটা এখানে আনতাম তাহলে এখনই পড়তে পারতাম। হ্যাঁ রে একদম ঠিক বলেছিস, আমিও তাই ভাবছি। কিন্তু আমাদের তো যেতেই হবে, বই তো এখানে নেই। হ্যাঁ চলো সবাই। এই বলে সবাই পিছনে ঘুরতেই অবাক, বইটা ওদের সামনে একটা পাথরের উপরে। এটা এখানে কিভাবে এলো? সত্যি তো, আমি তো বইটা আশ্রমে রেখে এসেছিলাম। ওই দেখ বইয়ের উপর আরেকটা খাম। হ্যাঁ তাই তো, দাঁড়াও দেখছি। রোহিণী খাম আর বইটা তুলে নিল। খামে লেখা আছে যে, অভিনন্দন, চাবিটা পেয়ে গেছো তোমরা, এবার সবটা জানতে পারবে। তাই তোমাদের সুবিধার জন্য বইটা এখানে রেখে গেলাম। আশ্চর্য, এই লোকটা কি? ता एखोनी जाना जाबे। रोहिणी बोईटा दाओ, आम्रा एखोनी बोईटा पढ़बो, कारण चाबी और बोई दुटाई आछे, ताहले आर देरी किसेर? एई नाओ। सबाई गोल हुए बसलो और आबिर तालाटा खुललो। सबाई भीषण उत्तेजित, बुक धकधक करे काँपछे। एतदिनेर कष्ट सफल होच्छे आज, किन्तु ओरा एखोनो अब्दि जाने ना अतीते की घटेछिलो और भविष्यते की घटबे। तबे मने मने सबाई खुशी, कारण आज निजेदेर जन्म परिचय जानबे ओरा। एटा जानबे के ओदेर मा बाबा, केन तारा छोटोबेलाय ओदेरके फेले गेछिलो। सब प्रश्नेर जट खुलबे आज। आबिर बोई खुललो। सबाइके अभिनंदन जानाई, कारण तोमरा एई बोइयेर चाबी अवधि पौंछाते पेरेछो, सब बाधा अतिक्रम करे। ताई एई काजटा जखन करते पेरेछो तोमरा, तबे निश्चयई तोमादेर अतीत सम्पर्के जानार अधिकार आछे तोमादेर। आर देरी ना करे चले जाच्छी आसल कथाय। 15 बछर आगेर घटना। सेदिन छिलो राजकुमारेर पंचम जन्मदिन। नागलोकेर सबाई अनेक खुशी तार साथे व्यस्त। महाराज राजेंद्र नागकुलेर राजा। नागराज राजेंद्र गोटा राज्य रंगे रांगिए तुलेछेन। चारदिके फूल दिए साजानो हयेछे। राज हेसेले 100 धरनेर रान्ना हच्छे। राजामाता शिवकामी निजे समस्त ब्यापारटा देखछेन, कोनो त्रुटि जेन ना हय। तार एकमात्र नातनीर जन्मबार्षिकी बोले कथा। दाड़िये थेके समस्त किछु पर्यवेक्षण करछेन। तखन नागरानी मणिमालार प्रवेश। কি ব্যাপার মণিমালা, এরকম হন্তদন্ত ভাবে কি খুঁজে বেড়াচ্ছ? আর বলবেন না মা, যার জন্য এত কিছু আয়োজন তাকেই খুঁজে পাচ্ছি না। দুষ্টুটা যে কোথায় গেল, আপনি দেখেছেন ওকে? ও এই ব্যাপার, ওর এখন যেখানে থাকার কথা সেখানেই আছে। যাও নন্দকাননে গিয়ে দেখো। আচ্ছা মা। ধরতে পারে না আমায়, ধরতে পারে না। সীমা, মেঘলা এদিকে আয়, ও ধরতে পারবে না, এদিকে আয়। রোহিণী, 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 রোহিণী পালা, তোর মা আসছে। এই চল চল সবাই লুকিয়ে পড়ি। একি, তুমি চোখ বেঁধে এখানে দাঁড়িয়ে আছো কেন? ওরা কোথায়? এখানে তো ছিল। ওরা তোমাকে ফাঁকি দিয়ে লুকিয়েছে আবির। আচ্ছা, দুষ্টুগুলো কোথায় লুকালো বলো তো? বারবার কানামাছি খেললে শুধু আমারই চোখ বেঁধে দেয় রোহিণী, আমি আর খেলবো না। আচ্ছা দাঁড়াও। রোহিণী, রোহিণী কোথায় লুকিয়ে আছিস? তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি। তোর জন্মদিনের সব পায়েস আর মিষ্টিগুলো কিন্তু আবির, নীল, সাইমন, মেঘলাদের দিয়ে দেব, তোকে কিচ্ছু দেব না। আরে আমার জন্মদিন আর ওরা খাবে সবকিছু, কিচ্ছু দেব না, আমি সব খাবো। ওরে হিংসুটি মেয়ে, এই তো বেরিয়ে এসেছে। তাড়াতাড়ি প্রাসাদে চলো, অতিথিরা আসতে শুরু করেছে। চলো, সীমা, মেঘলা তোদের মাও ডাকছে, চল সবাই। আবির তুমিও এসো। সবাই প্রাসাদে চলে গেল। সীমা, মেঘলা হলো মহারাজা রাজেন্দ্রের ছোট ভাইয়ের মেয়ে, আর রকি, নীল, সাইমন হলো মহারাজার বোনের ছেলে, আর আবির হলো সেনাপতি ইন্দ্রজিতের ছেলে। মহারাজ ঠিক করেছেন সেনাপতির ছেলেকেই নিজের জামাই বানাবেন, কারণ সে তার বাবার মতোই সাহসী বীর, আর ছেলে হিসেবেও অনেক ভালো। রোহিণীও ওকে খুব পছন্দ করে। তাই মহারাজা রাজেন্দ্র সিদ্ধান্ত নিলেন আজ জন্মদিনের অনুষ্ঠানে এটা ঘোষণা করবেন। প্রাসাদে সব অতিথিরা হাজির হয়েছেন, সেনাপতি, মন্ত্রী সবাই এসেছে। মহারাজের পাশে আছেন রানী মণিমালা আর রোহিণী। সবাই অনেক সুন্দর সুন্দর উপহার এনেছে রাজকুমারের জন্য। राजकुमारी के प्रथमे महाराजा पायेश खाइए दिलें। महाराज सात राज्य खुजिए एक हीरे बसानो सोनाय मोड़ा हार निये एसेछेन मेयेर जन्य, सेटा रोहिणीके तिनि निज हाते परिये दिलें। तारपर महाराज बोललेन, आज आमार मेयेर 10तम जन्मबार्षिकी। आज आमि अनेक खुशी और ये खुशी के द्विगुण करार जोन्नो आपनादेर आरो एकटा सुसंबाद दिते चाई। आमी और राजमाता मिले सिद्धांत नियेछि, आमी चाई जे वीर श्रेष्ठ वीर नायक सेनापति इंद्रजीतेर एकमात्र वीर छेले आबिरेर साथे आमार एकमात्र आदरेर कन्या रोहिणीर विवाह दिते चाई। और आज एई सभातेई ओदेर आंगटी बदल होबे एबं ओरा जखन बियेर उपयुक्त होबे तखन ओदेर बिये होबे। कथाटा शुनेई सबाई जय जयकार करते लागलो। छोट्ट रोहिणीर दिके आबिर ताकातेई से अनेकटा लज्जा पेये गेल, किन्तु सबाई एई सिद्धान्ते खुशी हलेও एकजन खुबই आहत हलेन। তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না ব্যাপারটা। তিনি মন্ত্রী মোহনলাল। মোহনলাল অনেক লোভী একজন মানুষ। তিনি সব সময় নাগরাজ্য নিজের দখলে আনতে চান, আর সে ভেবেই রেখেছিল যে তার পুত্রের সাথে রাজকুমারী রোহিণীর বিয়ে দেবেন আর তার পুত্র হবে নাগরাজ। তাই হঠাৎ নাগরাজ রাজেন্দ্রের এই সিদ্ধান্তে তিনি অনেক ক্ষুব্ধ হলেন। তখন তার মাথায় শুধু একটা চিন্তাই ঘুরতে লাগলো, কিভাবে সবকিছু তার নিজের আয়ত্তাধীন করা যায়। তখন মোহনলালের মনে হলো কাউকে পরাস্ত করতে হলে তার শত্রুর সাথে হাত মেলাতে হবে। আর এই নাগরাজ্যের একমাত্র শত্রু হলো পৃথিবীর মানুষরা, যারা নাগমণি দখল করতে চায়। এমনই একজন হলো বেদের সর্দার বিনায়ক। একবার নাগরাজ্য আক্রমণ করেছিল সে, কিন্তু সফল হতে পারেনি। তাই মোহনলাল ভাবল সে বিনায়কের সাথে হাত মিলিয়ে নাগরাজ্য দখল করবে, কিন্তু এজন্য তাকে নাগলোক থেকে বেরোতে হবে। কিন্তু মহারাজ কোনো বিশেষ কারণ ছাড়া নাগলোকের বাইরে কাউকে যেতে দেন না। তাই মোহনলাল গভীর ষড়যন্ত্র করল। রান্নার একজন লোককে হাত করে রাজমাতা শিবকামের খাবারে এমন একটা জড়িবুটি মিশিয়ে দিল যেটা খেলে সবসময় পেট জ্বালাপোড়া করবে, আর নাগলোকে এর কোনো চিকিৎসা নেই। পৃথিবীতেই একমাত্র এই রোগের ওষুধ পাওয়া যায়। রাজমাতা খাবারটা খেয়ে ছটফট করতে লাগলেন জ্বালায়। নাগবৈদ্য ডাকা হলো। এ দেখুন মহারাজ, এই রোগের কোনো ওষুধ নাগলোকে পাওয়া যায় না। তাহলে এখন কি উপায় বৈদ্য মশাই? উপায় একটাই, কাউকে পৃথিবী লোকে পাঠান শুধু ঔষধ আনার জন্য। আমি যাব মহারাজ, রাজমাতা আমাদের সবার মাতা, তার জন্য এই সামান্য কাজটা করে আমি ধন্য হতে চাই মহারাজ, আমাকে না করবেন না। মোহনলালের কাকুতি শুনে মহারাজ তাকেই পাঠানোর সিদ্ধান্ত নিলেন। রাতের অন্ধকারে মোহনলাল নাগলোক থেকে বেরিয়ে এলো আর সোজা বেদে সর্দার বিনায়কের কাছে গেলেন আর তার পরিকল্পনা জানালেন। বিনায়ক তো মেঘনা চাইতেই বৃষ্টি পেয়ে গেল, তাই তিনি না করলেন না। রাজি হয়ে গেলেন নাগমণির জন্য, তিনি সব কিছু করতে পারেন। সবই তো বুঝলাম, কিন্তু আমরা দুজন কিভাবে এত নাগেদের সাথে বেড়ে উঠব? আমি সেই কথা ভেবেই রেখেছি। সামনে আসছে নাগ চতুর্দশী, ওই দিন সব নাগেরা দুর্বল হয়ে পড়ে, কারো শক্তি থাকে না। চন্দ্রগ্রহণ কেটে গেলেই আবার সবাই শক্তি ফিরে পায়। আমাদের সেই সময়টাকেই কাজে লাগাতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা নাগলোকে প্রবেশ করব কিভাবে? সে ব্যবস্থা আমি করে রাখ। আপনি শুধু ওই দিন নাগলোকের প্রবেশদ্বারের বাইরে লুকিয়ে থাকবেন। ঠিক আছে। এরপর মোহনলাল ওষুধ নিয়ে নাগলোকে ফিরলেন। রাজমাতাকে সেই ওষুধ খাওয়ানো হলো, তিনি সুস্থ হলেন। মহারাজ মন্ত্রীকে আরো বিশ্বাস করতে লাগলেন, কিন্তু তিনি আদৌ জানতেন না যে গোপনে কত বড় ষড়যন্ত্র রচিত হয়েছে। কদিন পর নাগ চতুর্দশী আসছে, তোমরা সবাই সাবধান হয়ে যাও। পাহারা আরো বাড়িয়ে দাও সব জায়গায়, কেউ যেন আর ঢুকতে বা বেরোতে না পারে। দেখতে দেখতে নাগ চতুর্দশী উপস্থিত হলো। মহারাজ রাজেন্দ্র পাহারা আরো বাড়িয়ে দিলেন আর রাজকুমারী আর বাকি বাচ্চাদেরও বাইরে বেরোতে দিলেন না। একটু পরেই চন্দ্রগ্রহণ হলো। এখন নাগেরা প্রায় শক্তিহীন হয়ে পড়েছে। যুদ্ধ করার মতো শক্তি বা সামর্থ্য কোনোটাই তাদের এই মুহূর্তে নেই। তাই এখন কেউ রাজ্য দখল করতে চাইলে বেশি কষ্ট তাকে করতে হবে না। সাধারণ নাগেরা এতটাই দুর্বল হয়ে পড়েছে যে উঠে দাঁড়াতে পারছে না। এমন সময় মন্ত্রী নাগলোকের প্রবেশদ্বারের দিকে যাচ্ছিল। এ কি মোহনলাল, ওদিকে কেন যাচ্ছ? আসলে মহারাজ, সেবাইরা ঠিকঠাক মতো পাহারা দিচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে যাচ্ছি। ও আচ্ছা, ভালো করে পর্যবেক্ষণ করবে কিন্তু। হ্যাঁ মহারাজ, তার বলতে সে ব্যবস্থাই করতে যাচ্ছি। কিছু বললে? না মহারাজ, আসি। এই বলে মোহনলাল প্রবেশদ্বারের দিকে এলো। এই তোমরা এখানে কি করছো? ওদিকে কারো পায়ের আওয়াজ শোনা গেছে, যাও ভালো করে খুঁজে দেখো। তাহলে এদিকে আমি আছি, বললাম তো, যাও। এই বলে পাহারাদারদের সরিয়ে দিয়ে মোহনলাল প্রবেশদ্বার খুলে দিল। বেদে সর্দার বিনয়ককে ডাকলো। ওরা বাইরে লুকিয়েছিল। মোহনলালের গলার আওয়াজ পেয়ে বেরিয়ে এলো। তাড়াতাড়ি ভেতরে ঢুকো। আর ভালোই করেছো, নাগলোকের প্রজাদের মতো পোশাক পরে এসে। হ্যাঁ, আমরা প্রাসাদে ঢুকে চারদিকে ছড়িয়ে পড়ব, তারপর বীণ বাজাতে শুরু করব, আর যাকে সামনে পাবো তাকেই মেরে ফেলবো। ব্যাস, নাগলোক আমার। আরে আরে, এত সহজে কিভাবে? আগে নাগমণি, তারপর দেখা যাবে। সবই পাবে, আর নাগমণি পাওয়ার জন্য রাজকুমারীকে ধরতে হবে। মেয়ের জন্য মহারাজ সব করতে পারে। আর এখন বেশি কথা না বলে চলো, কাজে লেগে পড়ো। এরপর সব বেদেরা প্রাসাদে প্রবেশ করলো, আর চারিদিকে ছড়িয়ে পড়লো ছদ্মবেশে বীণ নিয়ে। এদিকে আবার মন্ত্রীদের সব কথা শুনে ফেললেন সেনাপতি ইন্দ্রজিৎ। এত বড় ষড়যন্ত্র করছে এরা। ওই মন্ত্রী নিজের রাজ্যের সাথে এমন করতে পারলো? না না, এসব ভাবলে আর চলবে না। মহারাজদের বাঁচাতে হবে আমায়। তিনি ছুটে যেতে লাগলেন অন্দরমহলের দিকে। তখনই মন্ত্রীর সাথে ধাক্কা খেলেন, আর একটু মাত্র না থেমে আবার যেতে লাগলেন। আরে এই সেনাপতি, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছে? এবারটা আবার কিছু শুনে ফেললো না তো? না, আর দেরি করলে চলবে না। শুরু হলো মহাপ্রলয়। বেদেরা বীণের সুরে কাঁপিয়ে তুলছিল প্রাসাদ। এমনিতেই দুর্বল নাগেরা কিছু করতে পারছিল না বীণের শব্দে। কেউ কেউ অজ্ঞান হয়ে গেল। ওদিকে সেনাপতি নাগরাজকে সব বললেন। কি বলছো ইন্দ্র? এত দূর জল গড়িয়েছে আর আমরা টেরই পাইনি। আর এক মুহূর্ত সময় নষ্ট করলে চলবে না। তুমি রোহিণী আর বাকি বাচ্চাদের নিয়ে গোপন পথ দিয়ে পালিয়ে যাও। আর হ্যাঁ, মণিমালা আর রাজমাতাকেও নিয়ে যাও। কিন্তু মহারাজ, আমি রাজ্যের এই অবস্থায় আপনাকে একা ফেলে আমি কি করে যেতে পারি? তোমাকে এসব ভাবতে হবে না, আমার কিচ্ছু হবে না। তুমি বাচ্চাদের বাঁচাও, ওরাই আমাদের শেষ বংশধর। ওরা বেঁচে আবার নাগরাজ্য ওরাই দখল করবে। তুমি এখন এদের নিয়ে যাও। ঠিক আছে মহারাজ। এরপর সব বাচ্চাদেরকে নিয়ে সেনাপতি যেতে লাগলো। রাজমাতা আর মণিমালা কিছুতে যেতে চাইছেন না মহারাজকে ফেলে। তাই বাধ্য হয়ে বাচ্চাদের নিয়ে গোপন পথে রওনা হলেন সেনাপতি। অন্যদিকে বেদের সর্দার বিনায়ক রাজকুমারীকে না পেয়ে সোজা মহারাজদের ওপর আক্রমণ করল। নাগমণির জন্য হুমকি দিল, কিন্তু রানী মণিমালা, রাজমাতা আর মহারাজ জীবন দেবেন, তাও নাগমণির সন্ধান দেবেন না। তাই রাগ করে বিনায়ক হত্যা করল মহারাজ, রাজমাতা আর রানী মণিমালাকে। ও ভাবল যে এদেরকে মেরে মন্ত্রীর সাহায্যে নাগমণি আদায় করবে। সবাইকে হত্যার পর মন্ত্রীও যখন নাগমণির সন্ধান দিতে পারল না, তখন তাকেও ছুরি বসিয়ে দিল বিনায়ক। মন্ত্রী মোহনলাল তার বেইমানির শাস্তি সেখানেই পেলেন। আর বিনায়ক নাগমণি না পেয়ে নাগ রাজ্যের সব ধন সম্পদ নিয়ে ফিরে এলো পৃথিবীতে। আর পৃষ্ঠা নেই বইয়ে। আমরা সবাই নাগ, আমরা মানুষ নই। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমি নাগিন। আর আমরা নাগ। ওরা আমার বাবা মাকে মেরে দিয়েছে। নিজের মা বাবার মৃত্যুর কথা শুনে রোহিণী কাঁদছিল। তখন পিছন থেকে কেউ বলে উঠল, এখন কাঁদার সময় নয়। কে আপনি? কে আপনি? আমি হলাম মহারাজ রাজেন্দ্রের বিশ্বস্ত সেনাপতি ইন্দ্রজিৎ আর আবিরের বাবা। বাবা! আবির দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল, আর বাবা ছেলেকে। অনেকদিন না পাওয়ার তৃষ্ণার্ত মন তৃপ্তি পাচ্ছে না। আবির কোনো কথা বলতে পারছে না, শুধু বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। বাবার বুকের হাহাকারও যেন আজ মিটল ছেলেকে বুকে নিয়ে। তুমি এতদিন কোথায় ছিলে বাবা? কেন আমাদের কাছে আসোনি? আঙ্কেল, আমারও একটা প্রশ্ন, যদি আমরা একসাথে পালিয়েছিলাম তাহলে আমি সবার থেকে আলাদা হয়ে গেলাম কেন? সবাই এক জায়গায় আর আমি আরেক জায়গায় কেন থাকলাম? তোমাদের সব প্রশ্নের উত্তর পাবে তোমরা। হ্যাঁ আঙ্কেল, আমরা নাগলোক থেকে বেরিয়ে আসার পর কি ঘটেছিল সব বলুন আমাদের। আমরা সবটা জানতে চাই। হ্যাঁ, সবই বলবো, কারণ আজ থেকে আমাদের একসাথে পথ চলা শুরু, আর আমাদের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ শুরু। সেদিন তোমাদের নিয়ে নাগলোক থেকে বেরিয়ে আসার পর তোমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছিলে, হাঁটতে চাইছিলে না। তাই বিশ্রামের জন্য একটা গাছের নিচে আমরা বসি। তখন হঠাৎ কারো আসার শব্দ পেয়ে আমি তোমাদের নিয়ে তাড়াহুড়ো করে ওখান থেকে চলে আসি। অনেকক্ষণ পর খেয়াল করে তুমি আমাদের সাথে নেই। তখন তোমাকে খুঁজতে আবার সেখানে যাই, কিন্তু বাকি বাচ্চারা এতই ক্লান্ত ছিল যে ওরা হাঁটতে পারছিল না। তাই ওদেরকে ওখানে বসিয়ে রেখে তোমাকে খুঁজতে যাই, কিন্তু পাইনি। তোমাকে না পেয়ে আবার এদিকে আসে, আর দেখি আশ্রমের লোকেরা ওদের নিয়ে যাচ্ছে। আমি বাধা দিইনি, কারণ ওটাই ছিল তোমাদের সবচেয়ে সুরক্ষিত স্থান। আর অনেকদিন পর খোঁজাখুঁজি করে জানতে পারি তুমি একটা আশ্রমে আছো। তোমার সামনে আমি যাইনি, কারণ আমি চাইতাম যে তোমরা একা বেঁচে থাকার লড়াই শেখো, জীবন কেমন সেটা নিজের জীবন দিয়ে উপলব্ধি করো। তাহলে তোমরা ভবিষ্যতে সফল হতে পারবে, তোমাদের ধৈর্য বাড়বে। আমি সবসময় তোমার আশেপাশেই থাকতাম, দূর থেকে লক্ষ্য রাখতাম, আর ভেবেছিলাম তোমরা যেদিন এক হবে আর নিজের বাঁচার লড়াই শিখবে, সেদিন তোমাদের সব জানাবো। আজ আমরা তোমাকে পেয়ে অনেক খুশি আঙ্কেল। আমাদের কেউ তো আপন আছে। আজ থেকে তুমি আমাদের সবার বাবা। তোমাদের কাছে পেয়ে আমিও খুশি। তবে আমাদের লড়াই এখনো শেষ হয়নি। এই যে তোমরা এখানে দাঁড়িয়ে আছো, এটাই নাগ লক একেবারে শূন্য হয়ে গেছে, কিন্তু আমাদের সবার প্রচেষ্টায় আবার এই নাগ লক জীবন্ত উঠবে। কিভাবে আঙ্কেল? সবাই তো মারা গেছে, আমরা কজন বাদে। হ্যাঁ, শুধুমাত্র আমরা কজনই বেঁচে আছি। না, আরো অনেকে জীবন্ত পাথর হয়ে আছে। সেদিন যে দুর্বল নাগেরা অজ্ঞান হয়ে গেছিল, তারা পাথর হয়ে গেছে মরণ বিনের সুরে। আবার যদি জীবন বিনের সুর ওদের সামনে বাজানো হয়, তবে পাথর থেকে মুক্ত হবে। এই জীবন বিন পাবো কোথায়? এই বিন আছে বেদে সর্দার বিনায়কের কাছে। বিন পেতে হলে ওকে মারতে হবে। ওই বিন সে নিজের শরীরে স্থাপন করে রেখেছে। এজন্য আমাদের সবাইকে এক হয়ে প্রতিশোধ নিতে হবে। শত্রুরাও শেষ হবে, আমরা জীবন বিনও পেয়ে যাব। হ্যাঁ, আমি আমার বাবা মায়ের মৃত্যুর বদলা নেব, এই নাগলোকের সাথে হওয়া অন্যায়ের বদলা নেব। তখন সবাই একসাথে বলে উঠল যে আমরা তোমার সাথে আছি রোহিণী। এরপর ইন্দ্র ওদেরকে নিয়ে প্রাসাদের ভিতরে গেলেন আর সবকিছু ঘুরে ঘুরে দেখালেন। যেসব নাগেরা পাথর হয়ে গেছে তাদের দেখালেন। তারপর তিনি একটা গোপন কক্ষে ওদের নিয়ে গেলেন। বাবা, এটা কোন ঘর? সব থেকে আলাদা দেখছি। এই ঘরে বিশেষ কিছু আছে কি? হ্যাঁ, এই ঘরে নাগমণি আছে। আজ আমরা সবাই নাগমণি ছুঁয়ে প্রতিজ্ঞা করব নিজেদের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার। আর তোমরা হয়তো জানো না, এখনো তোমরা ইচ্ছাধারী নাগ বা নাগিন হওনি। এর জন্য তোমাদের নাগমণি দিয়ে অভিষেক করাতে হবে। চলো আমার সাথে। ওরা ঘরে প্রবেশ করলো। তারপর দেখলো ঘরের ভিতর আর একটা দরজা, দরজায় তালা নেই, একেবারে দেয়ালের মতো ভিড়ানো, কেউ কোনোদিন খুলতে পারবে না যতই চেষ্টা করুক না কেন। এই দরজা নাগমনের উত্তরাধিকারী ছাড়া কেউ খুলতে পারবে না, এমনকি আমিও না। রোহিণী নাগমনের একমাত্র উত্তরাধিকারী, সেই শুধু খুলতে পারবে, ওর হাতের স্পর্শে খুলে যাবে দরজা। রোহিণী দরজায় নিজের হাত লাগাতেই দরজা খুলে গেল, আর সবাই এক আলোর ঝলকানিতে চোখ বন্ধ করলো। তারপর ধীরে ধীরে চোখ খুললো আর অবাক হয়ে গেল নাগমনির সৌন্দর্যে। ওরা নাগমনির কাছে গেল। ইন্দ্র নাগমনি তুলে নিয়ে ওদের মাথায় ঠেকে অভিষেক করলেন, আর সবার পোশাক বদলে গেল। সবার গায়ে নাগেদের পোশাক এসে গেল। এখন থেকে তোমরা ইচ্ছাধারী নাগ আর নাগিন, যখন ইচ্ছে নিজেদের রূপ বদলাতে পারবে তোমরা। এসো আমরা সবাই মিলে নাগমনি ছুঁয়ে প্রতিজ্ঞা করি। এরপর সবাই নীল, রকি, মেঘলা, সীমা, সাইমন, আবির আর রোহিণী নাগমনিতে হাত রেখে প্রতিজ্ঞা করলো যে আমরা নাগমনির রক্ষক। আজ এই নাগমনিতে হাত রেখে প্রতিজ্ঞা করলাম নিজেদের জীবন দিয়ে হলেও নাগমনির রক্ষা করব, আর পূর্বে আমাদের সাথে হওয়া অন্যায় প্রতিশোধ গ্রহণ করব, নাগ লোকের পাথর হয়ে যাওয়া সব নাগকে জীবন ফিরিয়ে দেব। এখন আমাদের কাজ হলো বিনয়কের বর্তমান জীবনের সমস্ত ডিটেইলস জানা, আর সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া। হ্যাঁ আঙ্কেল, একদম ঠিক বলেছে। তোমরা যে করেই হোক সব ইনফরমেশন জোগাড় করো আজ রাতের মধ্যেই। ঠিক আছে, এটা আমার জন্য ইজি ব্যাপার। এই সোশ্যাল মিডিয়ার যুগে কোনো ফেমাস মানুষের লাইফ সম্পর্কে জানা ততটাও কঠিন নয়। তোরা আমার উপর ছেড়ে দে, এই বিষয়টা কাল সকালের মধ্যে সমস্ত ইনফো পেয়ে যাবে। ওকে, কাল সকালে সব ইনফো জানার পর নেক্সট প্ল্যান করব। ঠিক আছে, এখন সবাই বিশ্রাম নাও, সামনে অনেক কাজ, শত্রু নিধন করতে হবে। সবাই তো এসে গেছে, কিন্তু আসল লোকই তো আসেনি যার সমস্ত ইনফো আনার কথা। রকি কোথায়? এই তো আমি এসে গেছি। কাল সারা জেগে ইনফো জোগাড় করেছি, তাই সকালে একটু চোখটা লেগে গেছিল। ঠিক আছে, কিন্তু কাজটা ঠিকঠাক মতো হয়েছে কিনা তাই বলো। হ্যাঁ হয়েছে। তাহলে বল কি কি জানলি? বিনায়ক এখন এই শহরের নাম করা শিল্পপতিদের মধ্যে একজন। শহরের যে কাউকে বিনায়ক সিনহার নাম জিজ্ঞাসা করলে চিনবে। বুঝতেই পারছিস আমাদের নাগরাজ্যের সম্পদ নিয়ে গিয়ে কেমন শিল্পপতি হয়েছে। তারপর বিনায়ক সিনহার দুই হাত হলো তার দুই ভাই। ওর একমাত্র ছেলে রিহান সিনহা লন্ডনে থাকে, পড়াশোনার জন্য আগামীকাল ফিরছে দেশে পার্মানেন্টলি। সমাজের উচ্চবিত্ত আসনে বেশ ভালোভাবে জাকিয়ে বসেছে বিনায়ক সিনহা। হ্যাঁ, তবে আমরা ওকে ছাড়ব না। এইবার আমাদের নেক্সট প্ল্যান করতে হবে, কিভাবে সিনহা ফ্যামিলিতে এন্ট্রি নেব। আমার ভাবা হয়ে গেছে। কিভাবে আবির? তাড়াতাড়ি বল। আগামী কালই তো বিনায়ক সিনহার একমাত্র ছেলে রিহান সিনহা দেশে ফিরছে, তাই না? কালই। কাল এয়ারপোর্টে হবে সবকিছু। বিমান থেকে নামবে রিহান সিনহা, কিন্তু এয়ারপোর্ট থেকে বেরোবে অন্য কেউ। বুঝেছি। তারপর শুরু হবে আসল খেলা, ষড়যন্ত্রের বদলে ষড়যন্ত্র আর খুনের বদলে খুন। সবাইকে ভয়ঙ্কর শাস্তি দেব, কাউকে ছাড়ব না। নাগিনের বিশেষ সবাই নীল হবে। হ্যালো বাবা। হ্যাঁ আমি কালকে যাব, চিন্তা করো না। কি বলছো? না না, তোমায় আসতে হবে না, একটা গাড়ি পাঠিয়ে দিও তাহলেই হবে। আচ্ছা এখন রাখি। উফ বাবা, তোমার বাবা একটু শান্তিতে প্রেমও করতে দেবে না। আর লুকাছবি করতে হবে না, কাল তোমাকে নিয়ে যাব দেশে, তারপর সোজা বিয়ের মণ্ডপে। সত্যি আমায় ছুঁয়ে বলো, সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ সত্যি বলছি, কাল তোমায় নিয়ে গিয়ে বাড়ির সবাইকে সারপ্রাইজ দিব। লাভ ইউ বেবি। এশা তুমি কি তৈরি? আমি রেডি। ওকে তাহলে যাওয়া যাক। অবশ্যই। শোন মেঘলা আর নীল তোরা এখানে থাক, আর বাকিরা আমার সাথে চল, গাড়িতে যেতে যেতে সবটা বলছি। আর রোহিণী যেটা নিতে বলেছিলাম নিয়েছো তো? হ্যাঁ সব রেডি আছে, তুমি চিন্তা করো না। ভেরি গুড, এখন চলো সবাই। দাঁড়াও, আবির কাল কি বলেছিল ভুলে গেলে? ওহ সরি মনে ছিল না, আচ্ছা চলো এখন। এরপর সবাই ইন্দ্রের কাছ থেকে বিদায় নিয়ে তারপর বেরোলো। এয়ারপোর্ট পৌঁছাতে পৌঁছাতে প্রায় ঘন্টা খানেক লাগলো। এই জ্যামের এতটা দেরি হয়ে গেল, ওরা আবার এসে গেল না তো? জানি না। সাইমন প্লিজ আর একটু জোরে। একটু পর ওরা এয়ারপোর্টে ঢুকে পড়লো আর শুনলো যে ফ্লাইট আধ ঘন্টা লেট। সবাই একটু স্বস্তি পেল। যাক বাবা ওরা এখনো নামেনি। বাবা আজকে ওনার ছেলে আসবে বলে কথা, তাই তো সকাল থেকে কিচেনে। আর এইদিকে বাড়িতে যে ওনার একটা কিউট মেয়ে আছে তার কোনো চিন্তা আছে? সব আদর্শ তো ছেলের জন্য তুলে রেখেছে। তার রাখবো না তো কি করব শুনি? তুই তো চোখের সামনে সারা দিন বাদরামি করে বেড়াস। আজ ছেলেটা 5 বছর পর দেশে ফিরেছে, ওকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো না? কি আমি বাদর বাদরামি করি? দাঁড়াও আমি বাবার কাছে বিচার দেব। বাবা বাবা বাবা। তোমার বাবা নেই, অফিসে গেছে। আজ এতদিন পর ছেলেটা আসছে, তবুও যেন ওনার কাজের শেষ নেই। বাবা নেই তো কি হয়েছে, আমার জানো ঠাম্মু তো আছে, আমি ঠাম্মুর কাছে বিচার দেব। আমার জানো দিদি ভাই আমার কাছে কি বিচার দেবে শুনি? দেখো না জানো, কেউ তো আমাকে ভালোই বাসে না, তার সব আদর ভালোবাসা শুধু ছেলের জন্য। ঠিক আছে আমি তোকে বেশি করে ভালোবাসবো, রিহানের ভাগটাও তোকে দেব, তাহলে হবে? ও মাই কিউট জানো, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি, লাভ ইউ। ঠিক তখনই কেউ একজন চুপি চুপি এসে মিসেস সিনহার চোখ চেপে ধরে হাত দিয়ে। আরে কে কে? রিহান তুই? হ্যাঁ মা আমি। কেমন আছিস বাবা? ভালো মা, আর এখানে আসার পর আরো বেশি ভালো। তুমি কেমন আছো? ছেলেকে ছাড়া মা যেমন থাকে তেমন। ওহ মা আমি তো এসে গেছি, এখন আর আমার স্বাগতমটা তোমার চোখের জল দিয়ে করো না প্লিজ। করবে না মানে? তুই জানিস এই চোখের জল আদর ভালোবাসা সবকিছু তোর জন্য তোলা ছিল, আজকে তো তোর বহিঃপ্রকাশ ঘটবেই বল। তাই বুঝি মা, তুমি আমার মিষ্টি বোনটাকে একটু আদর করনি বুঝি? থাকি সব, তুই আগে বল লন্ডন থেকে আমার জন্য কি নিয়ে আসলি? আরে অনেক বড় সারপ্রাইজ আছে, আগে আমার জানুটাকে একটু আদর করি। ওহ কেবল এই জানুর কথা মনে পড়লো বুঝি, লাগবে না আদর। সরি জানু, তোমাদের সবার জন্য একটা বিগ সারপ্রাইজ আছে। তখন থেকে সারপ্রাইজ সারপ্রাইজ করছিস, কোথায় আমি তো কিছুই দেখতেছি না। এশা প্লিজ কাম। ভালো করে বাত এই দুটোকে, যেন পালাতে না পারে। এই যে আপনারা আমাদের এখানে ধরে নিয়ে এসেছেন কেন? আপনাদের সাথে আমাদের কি শত্রুতা? অনেক বড় শত্রুতা, তবে ভয় পেও না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। আমাদের কাজ শেষ হলে তোমরা ছাড়া পাবে। কিন্তু বলুন আপনারা কারা, কি চান? এই কে আছিস, মুখটা ভালো করে বাঁধ। এই রকি ওরা ঠিকমতো পৌঁছেছে তো? ভালোভাবেই পৌঁছেছে, আবি আমাকে টেস্ট করলো একটু আগে। ওহ আচ্ছা। বলতেই এসা প্রবেশ করলো। नुपुर रिहानेर मा और दादी अबाक हो गेल एशाके देखे। ठीक तखुनी एशा रिहानेर दादीर और मा के प्रणाम करलो। तुमी एखाने बसो मा, ए रिहान तुई आमार साथे आय। की रे বলানি কওয়ানি এমন হুট করে একটা মেয়েকে বাড়িতে নিয়ে এলি, এখন বল তো মেয়েটা কে? তোমাদের সারপ্রাইজ দেব ভেবেছিলাম তাই কিছু বলিনি। এশাকে আমি ভালোবাসি মা। লন্ডনে যাওয়ার পর ওর সাথে আমার পরিচয় হয়। ওর মা বাবা কেউ নেই, ওকে আমি খুব ভালোবাসি। আমি ছাড়া ওর আর কেউ নেই এই পৃথিবীতে। আমরা দুজন বিয়ে করতে চাই। ঠিক আছে, এখন ওকে গেস্ট রুমে গিয়ে রেস্ট করতে বল। এতটা পথ জার্নি করে এসেছে, আর তুইও রেস্ট নে। তোর বাবা এলে আমি সবটা বলবো, তারপর দেখা যাবে কি হয়। এরপর রিহান এশাকে নিয়ে গেস্ট রুমে গেল আর দরজা বন্ধ করে নিজেদের আসল রূপে ফিরে এলো। যাক, কেউ সন্দেহ করেনি। ভাগ্যিস তুমি এই প্ল্যানটা করেছিলে আর নেট থেকে রিহান আর এশার ব্যাপারে সব তথ্য সংগ্রহ করেছিলে। হ্যাঁ, এখন তুমি এই রুমে রেস্ট নাও, আমি রিহানের রুমে যাচ্ছি। রাতে আবার নাগ লকে যেতে হবে, সবার সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপের আলোচনা করতে হবে। আচ্ছা, তুমি এখন যাও। এরপর রাতে বিনায়ক সিনহা আসার পর রিহানের মা সবটা বলে ওনাকে। তারপর রাতে খাবারের টেবিলে মিস্টার সিনহা এশাকে দেখে আর ওনার পছন্দ হয়, তাই তিনি এশা আর রেহানের বিয়েটা মেনে নেন। রাত ১২টায় সবাই ঘুমিয়ে পড়লে আবির রোহিণীর ঘরে যায়। তুমি এসে গেছো? হ্যাঁ, সবাই ঘুমিয়ে পড়েছে তাই চলে এলাম। ওদিকে সাইমনরা নাগ লকে অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলো। কিছুক্ষণ পর ওরা নাগ লকে পৌঁছে গেল। তোরা সাবধানে এসেছিস তো? কেউ আবার সন্দেহ করেনি তো? হ্যাঁ, আমরা সাবধানে এসেছি, কেউ দেখেনি আর কেউ আমাদের সন্দেহ করেনি। সবাই রিহানার এশাই ভেবেছে। ওই বিনায়ক সিনহা কি বলল? উনিও কিছু বুঝতে পারেননি। রিহানার এশার বিয়েটা মেনে নিয়েছে, কালকে বিয়ের ডেট ঠিক করা হবে। তাহলে তো ভালোই হলো, সবকিছু প্ল্যান মতো এগোচ্ছে। হ্যাঁ, আর কালকে রিহান আর এশার জীবনে এন্ট্রি নিবি তোরা। কিভাবে? আমি সবটা তোদের বলবো কি কি করতে হবে। তোরা সবাই সিনহা ফ্যামিলিতে আসার পর শুরু হবে আসল খেলা। এক এক করে সব কটাকে শেষ করব। হ্যাঁ, প্রতিশোধের মৃত্যু খেলা। পরদিন সবাই মিলে সিদ্ধান্ত নিল যে সামনের সপ্তাহে রিহান আর এশার বিয়ে হবে। আগামীকাল আংটি বদল। বাবা, আমার আর এশার কিছু ফ্রেন্ড এদেশে থাকে, ওদেরকে আমি বিয়ের জন্য ইনভাইট করেছি আর আজকে ওরা আসতে চায়। বিয়ের সব অনুষ্ঠানে থাকবে আর বিয়ের পরে যাবে। আমি কি ওদের আসতে বলবো? ঠিক আছে, আসতে বলো সবাইকে। তোরা সবাই চলে আয়, এখানে সব ওকে। এরপর আবির ফোন করে সবাইকে বিকেলে আসতে বলল। এদিকে রোহিণী এশা সেজে সবার বেশ ভালোই মন জয় করে ফেলেছে। মিসেস সিনহাকে সাহায্য করছে, দাদিকে চশমা খুঁজে দেওয়া, উঠতে বসতে সাহায্য করা, সময় মতো ওষুধ খাওয়ানো, বাচ্চাদের সাথে খেলা করা, নুপুরকে বিউটির টিপস দেওয়া থেকে শুরু করে সব কাজ করছে সে। সবাই বেশ পছন্দ করতে শুরু করেছে এশারূপী রোহিণীকে। আর আবিররূপী রিহান শুধু ওকে লুকিয়ে লুকিয়ে দেখছিল আর মিটিমিটি হাসছিল। ভাবছিল যে আমার রোহিণীটা বিয়ের আগেই কেমন বোবো হয়ে গেছে, বাড়ির সবার খেয়াল রাখছে। দুপুরে রোহিণী নিজ হাতে রান্না করে সবাইকে খাইয়েছে। সবাই রান্নার প্রশংসায় পঞ্চমুখ। মিস্টার বিনায়ক সিনহা অনেক খুশি হলেন হবু বৌমার হাতের রান্না খেয়ে। আসলে আশ্রমে থাকতে রোহিণী নিজেই রান্না করত। অনেকদিন হলো আশ্রমে যায়নি ও অনাথ বাচ্চাগুলোকে কিছু ভালো মন্দ খাওয়াতেও পারেনি, তাই ভীষণ মন খারাপ। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই যার যার রুমে রেস্ট নিচ্ছে। তখন আবির রোহিণীর রুমে গেল। রোহিণী খেয়াল করেনি আবির এসেছে। তখন আবির চুপি চুপি গিয়ে ওর চোখ হাত দিয়ে ঢেকে ধরল। রোহিণীর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল, কারণ যতই চোখ বন্ধ থাক স্পর্শ যে তার খুব চেনা। জন্ম জন্মান্তরের আলাপ আছে এই স্পর্শের মধ্যে, এক অজানা অনুভূতি কাজ করে এই স্পর্শে। চোখ ছাড়ো, আমি জানি তুমি এসেছো। তাই নাকি? বলো তো আমি কে? বলবো না। না বললে ছাড়বো না। আমি কিন্তু চিৎকার করে দৌড়ে যাব। তো যাও না, কে বারণ করেছে? কিন্তু আমি ছাড়ছি না। ঠিক আছে, দাঁড়াও। ওহ, এই সময় আবার কে এলো? দুজনই ভীষণ ভয় পেয়ে গেল। তখন আবির বলল, রোহিণী তুমি দরজা খোলো, আমি বাথরুমে লুকাচ্ছি। আচ্ছা। রোহিণী দরজা খুলে দিতে নূপুর হুড়মুড় করে ঢুকে পড়ল। কি গো এশাদি, দরজা খুলতে এতক্ষণ লাগে? ঘুমিয়ে পড়েছিলে বুঝি? হ্যাঁ, আসলে একটু চোখটা লেগে গিয়েছিল। সকাল থেকে যা দৌড়ঝাঁপ করছো ঘুম তো আসবেই। যাই হোক, একটা কারণে আসলাম। আমার ভাইটাকে ওর ঘরে পেলাম না, তাই তোমার কাছে এলাম। সকালে বললে না তোমাদের বন্ধুরা আসবে, ওরা এসে গেছে, নিজে ওয়েট করছে, তাই আমি তোমাদের ডাকতে এলাম। ওহ, ওরা এসে গেছে? চলো আমি দেখছি। কিন্তু রিহান ভাই কোথায়? এই দাঁড়াও দাঁড়াও, মনে হচ্ছে বাথরুমে কেউ আছে। কই না তো, বাথরুমে কেউ নেই, তুমি চলো। না না, কেউ তো আছে, আমি স্পষ্ট শব্দ শুনলাম। আচ্ছা, চোরটুর নয় তো? কি বলছো? আমি তো ঘরেই ছিলাম, চোর আসবে কোথা থেকে? তুমি তো ঘুমিয়ে গেছিলে, তখন নিশ্চয়ই এসেছে। দাঁড়াও আমি দেখছি। না না, কেউ নেই, চলো আমরা নিচে যাই। নূপুর হাতে একটা ফুলদানি নিয়ে ধীরে ধীরে বাথরুমের দরজা খুলতে চিৎকার করে উঠল। এই তুই এখানে কি করছিস? আমি ভাবলাম চোর। তুই চিৎকার করলি কেন? তোকে দেখে। কিন্তু তুই চিৎকার করলি কেন? তোর চিৎকার শুনে। ওহো, সব বুঝেছি আমি কেন দরজা খুলতে দেরি হচ্ছিল। দাঁড়া, মাকে সব বলবো। প্লিজ লক্ষ্মী বোন আমার, মাকে কিচ্ছু বলিস না। আমার মুখ এমনি এমনি বন্ধ হয় না। ঠিক আছে, তোর কি চাই বল। আজ আমাকে চাইনিজ নিয়ে যাবি? শুধু আমি না, এসা আর তোর সব বন্ধুদের নিয়ে যেতে হবে। বন্ধুরা তো আসেইনি। এসেছে, নিচে বসে আছে, সেই জন্যই তো তোকে ডাকতে এসেছিলাম। ঠিক আছে বোন আমার, সব হবে। এখন নিচে চল, ওরা অপেক্ষা করছে। এরপর আবির আর রোহিণী নিচে এলো। নীল, সাইমন, মেঘলায় বসে আছে মিসেস সিনহার, ওদের শরবত দিচ্ছেন। হাই গাইস, কেমন আছিস সবাই? আগে যতটা না ভালো ছিলাম, তোদের দেখে আরো বেশি হ্যাপি হয়ে গেলাম। কেমন আছিস এশা? হ্যাঁ ভালো। কিছুক্ষণ নিচে আড্ডা দিয়ে ওরা উপরে এলো। রোহিণীর ঘরের দরজা বন্ধ করে সবাই একসাথে বসলো। শোনো সবাই, আজ রাতে আমাদের প্রথম শিকার মরতে চলেছে, তাই তোদের এখানে ডাকলাম পরিকল্পনা করতে। কিন্তু কে আমাদের প্রথম শিকার আর কোথায় কিভাবে মারবো? বলছি শোন, আমাদের প্রথম শিকার হলো বিনায়কের ছোট ভাই অশোক সিনহা। ওর একটা হোটেল আছে, আজ যখন আমরা রেস্টুরেন্টে খেতে যাব তখনই ওকে মারবো। কিন্তু আমাদের সাথে তো নূপুরও যাবে, ওর সামনে তো আমরা কাজটা করতে পারবো না। এজন্য একটা অন্য প্ল্যান আছে, শোন। বুঝলি, সবকিছু সময় মতো করতে হবে, কোনো প্রমাণ ফেলে আসা চলবে না। আর তোরা কি বুঝলি আমি কি বললাম? বুঝেছি। আমরা তৈরি। তখনই হঠাৎ নূপুরের আগমন। কিসের জন্য তৈরি হচ্ছ তোমরা? আরে নূপুর তুই, হায় হায় বস। আমাকে ফেলে কি প্ল্যানিং চলছে আমি কিন্তু সব জানি। কি জানো তুমি নূপুর? এই যে তোমরা আমাকে ফেলে একা একা ডিনারে যাওয়ার প্ল্যান করছো। আরে তোকে ফেলে যাব কেন, আমরা তো এক্ষুনি তোকে বলতে যাচ্ছিলাম তৈরি হওয়ার জন্য। আচ্ছা আমরা এক্ষুনি যাব? তাড়াতাড়ি রেডি হয়ে নে যা। আমি এই গেলাম আর এই গেলাম। এরপর সবাই মিলে রেস্টুরেন্টে খেতে আসলো। খাবার টেবিলে বসে কে কি কি খাবে বলো, আমি অর্ডার দিচ্ছি। এই আমি কন্টিনেন্টাল খাবো। আরে গাধা, চাইনিজ রেস্টুরেন্টে এসে কন্টিনেন্টাল কই পাবি? মেনু দেখ আর বল। ও আচ্ছা সরি, মনে ছিল না। আমি চিলি চিকেন আর চাউমিন। ওকে আর তোরাও বল। এরপর খাওয়া দাওয়া শেষে নূপুর বলল আইসক্রিম খাবে, তাই আবির সবার জন্য আইসক্রিম অর্ডার দিয়ে বলল, তোরা একটু এখানে থাক, আমি ওয়াশরুম থেকে আসি। এই বলে সে ওয়াশরুমে আসলো আর পকেট থেকে ফোনটা বের করে অশোক সিনহার নাম্বারে ডায়াল করলো। হ্যালো, কে বলছেন? কাকু আমি রিহান বলছিলাম, এটা আমার নতুন নম্বর। ও তুই বল, কি বলবি? কাকু আমি একটা প্রবলেমে পড়ে ফোন করলাম। কি হয়েছে, কি সমস্যা? আসলে আমি নূপুর এশা আর বন্ধুরা আজকে রেস্টুরেন্টে গিয়েছিলাম, যাওয়ার সময় জঙ্গলের পাশের হাইওয়েতে গাড়ি খারাপ হওয়ার জন্য আটকে পড়েছি। এলাকা খুব বিপজ্জনক, নূপুর খুব ভয় পাচ্ছে। তুমি প্লিজ গাড়ি নিয়ে এসো। ঠিক আছে তোরা চিন্তা করিস না, আমি এখনই আসছি। আবির ফোন কেটে তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তোদের খাওয়া হয়নি, চল। এই এত তাড়া দিচ্ছিস কেন, উঠছি তো। চল। এই বলে ওরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়ির কাছে এলো। এই আমার মাথাটা এমন ঝিমঝিম করছে কেন, খুব ঘুম পাচ্ছে। তুমি গাড়িতে উঠে বসো, সব ঠিক হয়ে যাবে। কোনোমতে গাড়িতে উঠতেই নূপুর ঘুমিয়ে গেল। যাক কাজটা হয়েছে, নূপুর আর ঘন্টা খানেকের মধ্যে ঘুম থেকে উঠবে না, আমাদের এই সুযোগে কাজটা করতে হবে। অশোক সিনহা কি বেরিয়ে পড়েছে? হ্যাঁ, আমাদের ওর আগে ওখানে পৌঁছাতে হবে। আমরা সঠিক সময় পৌঁছতে পারবো তো? হ্যাঁ, এখান থেকে হাইওয়েতে যেতে সময় লাগে, অশোকের হোটেল থেকে যেতে বেশি সময় লাগে, তাই আমরা আগেই পৌঁছাবো। অশোক সিনহা গাড়ি নিয়ে পৌঁছলো। একই গাড়ি তো এখানে, রিহানরা কোথায়? রিহান, রিহান, নূপুর তোরা কোথায়? আমি এসে গেছি। বলতে বলতে রাস্তা থেকে নেমে নিচে জঙ্গলের দিকে যেতে শুরু করলো আর রিহান রিহান বলে ডাকতে থাকলো। রিহান, রিহান, নূপুর। তখনই একটা পাতার উপর পাপ রাখতে উনি গাছে উল্টো হয়ে ঝুলতে লাগলেন আর রিহানরা আড়াল থেকে বেরিয়ে এলো। তোরা কোথায় গেছিলি? কতক্ষণ ধরে ডাকছি, দেখ না এখানে কে যেন ফাঁদ পেতে রেখেছে। আমাকে নামা এখান থেকে, পায়ের দড়িটা খুলে দে। না, খুলে দেব না তোকে, আমরা এই ফাঁদে ফেলেছি। কিন্তু কেন? একই তো তোমরা? হ্যাঁ আমরা নাগ, চিনতে পারছিস? 10 বছর আগে এরকম অনেক নাগকে মেরেছিলি, মনে আছে? প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব মানে? পারবি আমাদের ছোটবেলা ফিরিয়ে দিতে? পারবি আমার মা বাবাকে ফিরিয়ে দিতে? আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা এই শব্দটা তোর মুখে মানায় না। একটা পরিবারকে ধ্বংস করেছিস তোরা, কত বাচ্চার শৈশব কেড়ে নিয়েছিস তোরা, অনাথ করেছিস, তোদের ক্ষমা চাওয়ার কোনো যোগ্যতাই নেই। মৃত্যুই তোর ভবিষ্যৎ। খুনের বদলে খুন, রক্তের বিনিময়ে রক্ত। এই বলি চারদিক থেকে সবাই নিজেদের লেজ দিয়ে পেঁচিয়ে ধরল অশোককে और पेच टान टान करते थाकलो। अशोकेर चोख मुख लाल होते थाकलो, गला दिये कोनो आवाज बेरोच्छिलो ना। तखन सातजने एकसाथे सातटा छोबल मारलो। नील हये गेल अशोक सिन्हा, मुख दिये फेना गड़िये पड़ते थाकलो। साइमन अशोकेर गाड़ीटा हाईवेर धारेर खादेर पाशे निये एलो। नील और रकी अशोकेर लाश के गाड़ीते ढुकिए सीट बेल्ट बेधे दिल। मेघला और सीमा गोटा गाड़ीते पेट्रोल छिटिए दिल। रोहिणी मशालटा छुड़े दिल और गाड़ीटा दाउ दाउ करे चले उठल। आबिर एकटा लाथी मारते गाड़ी खादे पड़े गेल। शत्रुदेर मध्य एकजन शेष हलो, एखन आछे चारजन। आज आमादेर शत्रुदेर मध्य एकजन शेष हये गेल और चारजन जलजान्तो घुरे बेड़ाच्छे। तबे बेशी दिनेर जन्य नय, काउके छाड़बो ना, सबकिछु छाड़खाड़ करे देब। नील हये जाबे सब नागेदेर विषे। किन्तु पंचम खुनी के सेटा एखोनो जाना जायनि। इंद्र आंकेल बोलेछिलेन तार मुखटा ढाका छिलो। এই চারজনের মধ্যে আজকে একজন শেষ হলো। বাকি রইল বিনায়কের মেজো ভাই মায়ঙ্ক সিনহা আর ওর বন্ধু সমর পাল আর বিনায়ক নিজে। তাহলে পঞ্চম জন কি? পঞ্চম জনকেও খুঁজে বার করব। কতদিন লুকিয়ে থাকবে? সামনে আসতেই হবে। ঠিক আছে, সব পরে হবে, এখন বাড়ি চলো। নুপুরের ঘুম ভাঙলো বলে। হ্যাঁ সবাই চলো, কালকে তো আবার আমাদের আবির আর রোহিণীর এনগেজমেন্ট। সবাই টেবিলে বসে ব্রেকফাস্ট করছে, শুধু মন খারাপ করে বসে আছে অশোকের স্ত্রী। কাল রাত থেকে অশোক ফেরেনি। তাই প্লিজ দিশা, খাবারটা খেয়ে নাও, দেখবে অশোক ঠিক চলে আসবে, চিন্তা করো না। হ্যাঁ তোমার ভাবি একদম ঠিকই বলেছে, হয়তো হোটেলে কোনো ইম্পর্টেন্ট কাজে কোথাও গেছে, তাই এসে যাবে। তুমি খেয়ে নাও। কিন্তু ফোন তো অফ বলছে। কাকিয়া, হয়তো কাকু কাজের চাপে ফোন চার্জ করতে ভুলে গেছে, তাই অফ আছে। কাকিয়া খেয়ে নিন প্লিজ। হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও সবাই, অনেক কাজ আছে, রাতে অনেক গেস্ট আসবে, পার্টির আয়োজন করতে হবে, খেয়ে সবাই কাজে লেগে পড়ো। ইয়াহু পার্টি হবে। সবাই ব্রেকফাস্ট করে কাজে লেগে পড়লো। বাড়ি সাজানো, সবকিছু অর্ডার করা, শপিং, এই নিয়ে সারাটা দিন কাটলো। রাতে সবাই পার্টিতে আসতে শুরু করে দিয়েছে, সবাই কাজে ব্যস্ত। তখন আবির সবাইকে টেক্সট করে রোহিণীর ঘরে ঢুকলো। সবাই এসে গেছো? হ্যাঁ সবাই এসেছে, কি বলবি বল। নিচে আবার আমাদের বেশিক্ষণ দেখতে না পেলে খুঁজতে পারে। মেঘলা ঠিক বলেছে আবির। ঠিক আছে বলছি, শোনো সবাই, আজ আমাদের দ্বিতীয় প্রতিশোধ দেওয়ার উপযুক্ত সময়, কারণ আমাদের দ্বিতীয় শত্রু সমর পাল, বিনায়কের বন্ধু, আজ আমাদের এনগেজমেন্ট পার্টিতে আসবে। তাই আজই ওকে মারার মোক্ষম সময়, কারণ এরপরে এমন সুযোগ নাও আসতে পারে। একদম ঠিক বলেছিস, কিন্তু এত লোকের ভিড়ে কিভাবে? তোরা ওকে ফাঁকা জায়গায় নিয়ে আসবি। শোন, কিন্তু সব সময় সতর্ক থাকবি। আজকের প্ল্যানে শুধু রোহিণী থাকবে না, কারণ হবু বরবউয়ের মধ্যে দুজনই মিসিং থাকলে কেউ সন্দেহ করতে পারে। আচ্ছা ঠিক আছে, তোরা যা করবি প্লিজ সাবধানে করিস। সব গেস্ট এসে পড়েছে, তাই বিনায়ক অ্যানাউন্স করলো যে এবার আংটি বদল হবে। প্রথমে রিহান এশাকে আংটি পরিয়ে দিল, আর তারপর এশা রিহানকে পরিয়ে দিল। সবাই অভিনন্দন জানালো ওদের। হ্যালো, কে বলছেন? স্যার আমি বাজুরিয়া বলছি। তখন অন্যদিকে পার্টিতে পুলিশের প্রবেশ। হঠাৎ পুলিশের এমন সদল বলে আগমনে সবাই হকচকিয়ে গেল। মিউজিক বন্ধ হলো। মিস্টার সিনহা জানতে চাইলেন কি হয়েছে। হঠাৎ আপনার এমন দল বলে, কি ব্যাপার, কিছু হয়েছে কি? আমি অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাচ্ছি যে আপনার ছোট ভাই মিস্টার অশোক সিনহা আর পৃথিবীতে নেই। কি এসব কি যাতা বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? ও আপনি? হ্যাঁ অফিসের একটা জরুরি কাজে আপনাকে ফোন করলাম। আমাদের এখনই দেখা করাটা প্রয়োজন। কিন্তু আমি একটা পার্টিতে এসেছি, এখন কিভাবে সম্ভব? আমি জানি স্যার, এই জন্যই বলছি। আপনি পার্টির বাইরে পুলের ধারে আসুন, আমি ওয়েট করছি। এখন আবার কিসের জরুরি কথা বলবে বাজরিয়া, তাও আবার পুলের ধারে? যাই একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ, আমি যা বলছি তা সব সত্যি। আজ বিকেলে কয়েকজন হাইওয়ের ধারের খাদে আপনার ভাইয়ের বিধ্বস্ত গাড়ি দেখে আমাদের খবর দেয়, আর তখন আমরা সেখানে গিয়ে শিওর হই যে ওটা আপনার ভাইয়ের গাড়ি। কি বলছেন এসব? হ্যাঁ, আপনাকে এখন আমাদের সাথে যেতে হবে, আর লাশ শনাক্ত করতে হবে, আর কালকে ফরেন্সিক রিপোর্ট দেবে। আরে এই পুলের ধারেই তো আসতে বলেছিল বাজরিয়া। স্যার আপনি এসেছেন? হ্যাঁ বলুন, কি জরুরি দরকারে ডেকেছেন এখানে? ভীষণ দরকার। হয়তো এইটা আপনার জীবনে সবচেয়ে জরুরি এবং শেষ কাজ। মানে মানে আমরা ফিরে এসেছি। তখন অন্যদিকে বিনায়ক সিনহার পুলিশরা কেবলই পার্টি থেকে বেরোচ্ছিল, ঠিক তখনই একটা আরে এটা কার চিৎকার? এটা তো আমার বন্ধু সমরের আওয়াজ। নিশ্চয়ই উনি কোনো বিপদে পড়েছেন। চিৎকারটা মনে হয় ওই দিক থেকে আসলো। চলুন সবাই। এরপর সবাই পুলের ধারে এলো, আর বিনায়ক সিনহা রীতিমতো একটা শক খেলো, কারণ এটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ওরা দেখলো যে সমরের প্রাণহীন দেহ পানির উপর ভাসছে, চোখ দুটো এখনো খোলাই আছে, চোখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছে। পুলিশরা বুঝতে পারলেন এটা খুন। লাশ পানি থেকে উঠিয়ে ফরেনসিক ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হলো। সবাই ড্রয়িং রুমে অধীর আগ্রহে বসে আছে, কারণ আজকে পোস্টমর্টম রিপোর্ট দিবে। কিভাবে এই দুজনের মৃত্যু হলো? মিস্টার বিনায়ক সিনহা রিপোর্ট নিতে গেছেন, এখন উনি আসলেই সবটা বোঝা যাবে। আবির, রোহিণী আর বাকিরা একটু টেনশনে আছে রিপোর্টটা কেমন হবে সেজন্য। তখনই বিনায়ক মুখ কালো করে একটা কাগজ নিয়ে বাড়িতে প্রবেশ করলেন। বাবা, কি হয়েছে? রিপোর্ট দিয়েছে কি? হ্যাঁ দিয়েছে। কি হয়েছে বলো প্লিজ। হ্যাঁ বাবা বলো না। বলছি, রিপোর্ট বলছে যে দুজনের মৃত্যুর আগে ভীষণ ভয় পেয়েছে, অনেক আতঙ্কিত ছিল ওরা। আর আশ্চর্যজনক বিষয় হলো যে দুজনের শরীরে এক অচেনা বিষ পাওয়া গেছে, আর সাপের ছোবলের দাগ। কি? সাপের বিষে মৃত্যু? হ্যাঁ, কে বা কারা এসব করেছে এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করছে, কোনো প্রমাণ পেলে আমাদের জানাবে তৎক্ষণাৎ। তোমরা কেউ টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। রিহান, এশা, তোমরাও টেনশন করো না, তোমাদের তো সামনে বিয়ে, তাই একটু আনন্দ করো। হ্যাঁ বাবা। রাতে রোহিণীর হঠাৎ ঘুম ভেঙে যায় একটা দুঃস্বপ্ন দেখে। তারপর আর ওর কিছুতেই ঘুম আসছিল না, তাই ভাবলো যে একটু বারান্দায় হাঁটাহাঁটি করে আসি। বারান্দায় হাঁটার সময় হঠাৎ লক্ষ্য করলো যে একটা কালো ছায়া ঘোরাফেরা করছে পুলের চারপাশে, গায়ে কালো চাদর, মুখে কালো মুখোশ। আরে এত রাতে এই লোকটা এখানে কি করছে? পুরো চেহারা ঢাকা, না ব্যাপারটা ঠিক লাগছে না, একবার গিয়ে দেখে আসি। ওহ তুমি, যাক বাবা বাঁচলাম। আমি। এত রাতে একা একা কোথায় যাচ্ছিলে? কি? তুমি তো একবার আমায় ডাকতে পারতে, যদি কোনো বিপদে পড়তে তখন কি হতো? না আসলে, আচ্ছা এসব ছাড়ো, এখন দেখতে হবে পুলের আশেপাশে কে ঘুরঘুর করছিল। হ্যাঁ চলো। এরপর ওরা দুজন খুব শান্তপূর্ণভাবে পুলের দিকে যেতে লাগলো। ওখানে যাওয়ার পর চারদিক ভালো করে দেখে। কই এখানে তো কেউ নেই। রোহিণী তুমি ঠিক দেখেছিলে তো? হ্যাঁ আমি সত্যি বলছি, আমি দেখেছি। এখানেই ঘুরে বেড়াচ্ছিল কালো চাদর পরা লোকটা। হয়তো আমরা আসার আগেই সে চলে গেছে এখান থেকে। হতে পারে, তবে এখন আর খোঁজে লাভ নেই। আর কিছু পাবো বলে মনে হয় না, আর এখানে বেশিক্ষণ থাকলে কেউ দেখে ফেলতে পারে। ঠিক আছে চলো। এই দাঁড়াও দাঁড়াও, কি হলো আবার? এইটা কি? এটা তো একটা হাতঘড়ি। কার হতে পারে? বেশ দামি মনে হচ্ছে। হতে তো পারে, একটু আগে কালো চাদর পরে যে লোকটা ঘুরঘুর করছিল এটা তারই ঘড়ি। তাড়াহুড়া করে যাওয়ার সময় খুলে পড়ে গেছে। একদম ঠিক বলেছ, এটা একটা বড় প্রমাণ। এটা নিয়ে চলো। বাড়িতে ঢুকে সদর দরজা লাগিয়ে দিয়ে রোহিণী কেবল সিঁড়িতে পা দিতেই দেখে চলতে পারো না? এত তারা কিসের? আসলে বাগান থেকে আসার সময় পায়ে কাদা লেগে গিয়েছিল তাই। চুপ, আর কথা বলতে হবে না। এসা আপু, এসা আপু, তাড়াতাড়ি ওঠো। কি হলো নূপুর, তুমি এত সকালে ডাকছো কেন? কখন থেকে ডাকছি, আর এখন বলছো এত সকালে ডাকছো কেন? অনেক বেলা হয়ে গেছে, সকাল আর নেই। ইস সরি গো, আমি খেয়ালই করিনি। আসলে কাল রাতে। কাল রাতে কি? ও বুঝেছি, থাক বলতে হবে না। ফ্রেশ হয়ে নিচে এসো, মা খেতে ডাকছে। তারপর আবার অনেক কাজ আছে। কি কাজ? অনেক কাজ, সবকিছু গোছাতে হবে। আজই আমরা মোহননগর যাব, আমাদের পুরনো বাড়িতে। ওখানেই তোমাদের বিয়েটা হবে। কি? মোহনগড়? মোহনগড়ের পাশেই তো নাগ লোক। এত অবাক হলে কেন? না এমনি কিছু না, তুমি যাও, আমি আসছি। ওকে। তোরা সবাই এসেছিস? বল কি বলবি। শোন, কাল রাতে এই লোকটাই সেই পঞ্চম লোকটা নয় তো? আমারও তাই মনে হচ্ছে। কিন্তু হঠাৎ এই বিনায়ক সিনহা সবাইকে মোহনগড় নিয়ে যাচ্ছে কেন? এটা নাকি ওদের পরিবারের নিয়ম, সবার বিয়ে নাকি ওদের পূর্বপুরুষের ভিটেতেই হয়। যাই হোক, তোরা সবাই সবকিছু গুছিয়ে নিয়েছিস তো? আমরা রেডি। সবাই ব্যাগপত্র গুছিয়ে রওনা দিল মোহনগড়ের উদ্দেশ্যে। আর ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছাবে ওরা। পাহাড়ি রাস্তা, তাই ধীরে ধীরে এগোচ্ছে ওরা। ড্রাইভার, গাড়ি থামালেন কেন? স্যার সামনে দেখুন, পাহাড় ধসে রাস্তা আটকে গেছে। কত লোকের ভিড়, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কেউ বিপদে পড়েছে। আপনারা বসুন, আমি দেখে আসছি। ঠিক আছে। একটু পর ড্রাইভার ফিরে এলো। কি হলো ওখানে, কি হয়েছে? কখন রাস্তা ক্লিয়ার হবে? স্যার পাহাড় ধসে যাওয়ার কারণে একটা গাড়ি প্রায় খাদে পড়ে গেছে। এখনো খাদের নিচে পড়েনি, একটা গাছের সাথে আটকে আছে। যে কোনো মুহূর্তেই নিচে পড়তে পারে। গাড়িতে অনেকগুলো বাচ্চা আছে, মনে হয় স্কুল বাস। তাই যতক্ষণ না গাড়িটা উদ্ধার করা হচ্ছে রাস্তা ক্লিয়ার হবে না। ওহ গড, বাচ্চাগুলো তো যে কোনো সময় নিচে পড়তে পারে। মনে হচ্ছে আমাদের কিছু একটা করতে হবে। ঠিক বলেছ। ড্রাইভার তুমি এখানে থাকো, আর তোমরা আমার সাথে চলো। ওকে। তারপর রোহিণীরা ঝোপের পাশে গিয়ে নাগিন দ্বীপে এলো আর মায়াজাল সৃষ্টি করলো। তখন চারদিক অন্ধকার হয়ে এলো আর বাতাসের কারণে কেউ কিছু দেখতে পাচ্ছিল না। ঠিক সেই সুযোগে আবির নাগরূপ ধারণ করলো। ওর সারা শরীর ডোরাকাটা হয়ে গেল, চোখগুলো নীল হয়ে গেল আর যেই গাছে বাসটা আটকে ছিল সেখানে এলো আর প্রকাণ্ড একটা হাঁ করে বাসের প্রায় অর্ধেকটা মুখের ভিতর ঢুকিয়ে ধীরে ধীরে তুলে নিয়ে আসলো। তারপর একটা সুরক্ষিত জায়গায় গাড়িটা রাখলো। রাস্তা পরিষ্কার হওয়ার পর ওরা আবার যাত্রা শুরু করলো। বিনায়ক সিনহাদের অন্য রাস্তা দিয়ে যাওয়ায় এসবের কিছুই জানলো না। বিকালের দিকে ওরা মোহনগড়ের প্রাসাদে পৌঁছালো। ওরা আসবে এজন্য সবকিছু ঠিক করে রাখা হয়েছে। সবাই যার যার রুমে গিয়ে রেস্ট নিল। আজ রোহিণীর মেহেন্দি হবে। পুরো প্রাসাদ ফুল দিয়ে সাজানো হয়েছে। ফোনে কথা বলতে বলতে বিনায়কের ভাই মায়াঙ্ক সিনহা ছাদের দিকে যাচ্ছিল। মনে হয় নেটওয়ার্ক পাচ্ছিল না তাই। তখন আবির সবাইকে ইশারা করলো আর সবাই মেহেন্দির অনুষ্ঠান থেকে চলে গেল। অন্যদিকে ছাদে মায়াঙ্ক ফোনে কথা বলছে। প্লিজ বেবি, এমন করো না। বিশ্বাস করো আমি শুধু তোমারই। আসলে জানোই তো রিহানের বিয়ে হচ্ছে, তাই বাড়ির সবাই মিলে মোহন করে এসেছে। আর আমিও তাই আজ রাতে যেতে পারবো না। প্লিজ। কে? এ কি, তোমরা এখানে কি করছো? হ্যাঁ, আমরা তোকে তোর বেবির কাছে পাঠাতে এসেছি। আমরা হোয়াট? কিসব বলছো তোমরা? মাথা ঠিক আছে তো? আমরা ঠিকই আছি, কিন্তু এবার তুই ঠিক থাকবি না। তোমরা ফিরে এসেছো? হ্যাঁ, আমরা ফিরে এসেছি আমাদের সাথে হওয়া অন্যায় বদলা নিতে, প্রতিশোধ দিতে। তোদের অন্তিম সময় হাজির। উল্টো গোনা শুরু করে দে। টিক টিক টিক। বড় সাহেব, বড় সাহেব, ছোট সাহেব ছাদ থেকে পড়ে গেছেন। তাড়াতাড়ি আসুন, এখনো জ্ঞান আছে। হোয়াট? রিহান, কল দ্য অ্যাম্বুলেন্স কুইক। ইয়েস ড্যাড। মায়াঙ্ককে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অপারেশন চলছে। তখন আবির আর রোহিণীরা অন্যদের থেকে একটু আড়ালে এলো। এখন কি হবে আবির? ওর জ্ঞান ফিরলে সবটা বলে দেবে তো। আমাদের সত্যিটা সবার সামনে আসবে। তোরা চিন্তা করিস না, আমি কিছুতে এটা হতে দেব না। আমি দেখছি কি করা যায়। ওটি থেকে ডাক্তার আগে বের হোক, তারপর দেখছি। তোরা একদম টেনশন নিস না, নিজেকে কন্ট্রোল কর, সবাই স্বাভাবিক থাকার চেষ্টা কর। একদম ঠিক বলছে। আরে ওই তো ডক্টর বেরিয়েছে ওটি থেকে, চলো ওদিকে। ডক্টর, আমার ভাই এখন কেমন আছে? ও ঠিক হয়ে যাবে তো? রিল্যাক্স মিস্টার সিনহা, আপনার ভাই এখন আউট অফ ডেঞ্জার। আপনারা দেখা করতে পারেন, তবে উত্তেজিত হবেন না। ঠিক আছে। এই বলে কেবিনে ঢুকলো। বিনায়ক ওর ভাইকে বলল কিভাবে এমন হলো। তখন মায়াঙ্ক হাতের আঙুল দিয়ে আবিরের দিকে তাক করলো। ও বুঝেছি, তোর কাছে ডাকছিস তাই তো? হ্যাঁ বাবা। এই বলে রিহান মায়াঙ্কের কাছে গেল আর কানে কানে ফিসফিস করে বলল, বেশি চালাকি করার চেষ্টা করবি না, নইলে তোকে তো মারবই, সাথে তোর পরিবারকেও। রিহান কি বলতে চাইছে মায়াঙ্ক তোমায়? না কিছু না বাবা, কাকু এটাই বলতে চাইছে যে ওনার এই অসুস্থতার কারণে যেন আমি মন খারাপ না করি, হাসি মুখে যেন বিয়েটা করি। উনি এতেই খুশি হবেন। ও আচ্ছা, তাই বলো। তুই একদম চিন্তা করিস না, আমরা বিয়ের অনুষ্ঠান ঠিকঠাক ভাবেই পালন করব। তুই শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি আয়। বাবা, আর আমার মনে হয় এখন আমাদের যাওয়া উচিত, কারণ কাকুর একটু রেস্ট দরকার। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। শোন সবাই, আমার মনে হয় সবাই মিলে যাওয়াটা ঠিক হবে না। তোরা এখানে থাক, আমি সাইমন আর রকি যাব। ওরা বাইরে পাহারা দেবে আর আমি ভেতরে কাজটা সারব। আমারও মনে হয় আমি ঠিক বলছে, তোরা কি বলিস? ঠিক আছে, তোরা সাবধানে সবটা করবি। বেস্ট অফ লাক। ওকে বাই। নার্সিংহোমে পৌঁছাতে বেশি সময় লাগলো না। ওরা মূল গেট দিয়ে না গিয়ে পেছনের গেট দিয়ে প্রবেশ করলো, তারপর পাইপ দিয়ে সোজা তিনতলায় মায়াঙ্কের কেবিনে। মায়াঙ্ক ঘুমোচ্ছিল, তখন আবির ওর মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে দিল। মায়াঙ্কের ঘুম ভেঙে গেল। ও আবিরের দিকে তাকিয়ে আরো উত্তেজিত হয়ে পড়লো, জোরে জোরে শ্বাস নিতে লাগলো, পাগুলো ছোড়াছুড়ি করছিল, একেবারে গলাকাটা মুরগির মতো ছটফট করছিল, মুখে চোখে স্পষ্ট ভয়ের ছাপ। হঠাৎ নাড়াচাড়া বন্ধ হয়ে গেল। 3 নং শত্রুও শেষ হলো। পরের দিন সকালে লাশকে ঘিরে সবাই কাঁদছে। একটু পরে শবদাহ করা হলো। সবার অনেক মন খারাপ। বিনায়কের মনে একটাই ভাবনা ঘুরপাক করছে, তবে কোরা ফিরে এসেছে? না না, এটা কিভাবে সম্ভব? আমি তো সবাইকে মেরে ফেলেছিলাম, তাহলে কিভাবে ওরা আসতে পারে? তবে কি ওই বাচ্চাগুলো যারা ইন্দ্রের সাথে পালিয়েছিল ওরা? কিন্তু ওরা এত বছর কোথায় বা ছিল, আর এতদিন কোথা থেকে এলো? আর ওরা যার সামনে আসছে তাকেই মারছে, কাউকে ছাড়ছে না। তার মানে আমার সামনেও তখনই আসবে যখন আমাকে মারবে। না না, তার আগে যে করেই হোক আমাকে জানতে হবে ওরা কারা। আমার যতটুকু মনে হয় ওরা আমাদের আশেপাশে আছে, একটা ব্যবস্থা তো করতেই হবে এরা কে এটা জানার জন্য। হ্যালো, বুঝতে পারলে কি বললাম? কাল যেন কাজটা ঠিকঠাক মতো হয়, খুলে যেই হোক ওদের আমি ছাড়বো না। কে কে ওখানে? পরের দিন রিহানার এশার গায়ে হলুদ, তাই সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর হলুদের অনুষ্ঠানের তোড়জোড় করছে। রিহানকে এক পাশে বসানো হয়েছে, তার বিপরীত পাশে এশাকে। প্রথমে রিহানের গায়ে হলুদ হবে, তারপর সেই রিহানের গায়ে ছোঁয়া লাগানো হবে এশাকে। অনুষ্ঠান শুরু হয়ে গেল। তখন নূপুর বলল, আরে আমাদের দুলহে রাজাকে প্রথমে কে হলুদ লাগাবে? রিহানের দাদি কেবল বলতে যাচ্ছিল আমি, ঠিক তখনই কেউ পেছন থেকে বলে উঠল, আমি লাগাবো। সবাই অবাক হয়ে পিছনে ঘুরল আর হাঁ করে তাকালো। আসলে ওই মহিলার পোশাক পরিচ্ছদ আর স্টাইল সবাই দেখছিল হাঁ করে তাকিয়ে। ছিল লাল কালার সিল্ক শাড়ি পরা, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক পরা, কপালে একটি নাগিন টিপ পরে। তখন হঠাৎ নূপুর বলল, আরে পিপি তুমি? ওই মহিলা তখন বলল, আমি যেই শুনলাম আজ আমার ভাইপোর গায়ে হলুদ, আর থাকতে না পেরে চলে এলাম। আর প্রথম হলুদ আমি ওকে লাগাবো। কিন্তু কেমন আছিস রিহান বাবা? ভালো আছি বিপি, তুমি কেমন আছো? ভালো। তোকে দেখে আরো ভালো হলাম, কিন্তু তুই আমার মনটা খারাপ করে দিয়েছিস। কেন? আমি আবার কি করলাম? ঠিক তখনই হঠাৎ একটা চিকন সুরের ছন্দ এগিয়ে আসতে লাগলো একসাথে। অনেকগুলো সুর আবির রোহিণী পরস্পরের থেকে ছিটকে দূরে সরে গেল আর যন্ত্রণায় ছটফট করতে লাগলো ওরা। আবির আর রোহিণী নিজেদের কান চেপে ধরে দুলতে দুলতে ছটফট করতে লাগলো। আহ আবির, আর সহ্য করতে পারছি না, এই বিনের শব্দ আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে এবার আমার নাগিন রূপ এসে যাবে। প্লিজ রোহিণী, নিজেকে কন্ট্রোল করো, আমাদের পারতেই হবে। এখনই সবার সামনে আমাদের আসল রূপ আসতে চলবে না। আমরা এখনো পঞ্চম সূত্রকে চিনি না, জানি না সে কতটা হিংস্র হতে পারে। নিজেকে সামলাও, মনে মনে শেষ নাগকে স্মরণ করো। সাইমন আর মেঘলারা কোথায়? ওরা আবার কোনো বিপদে পড়লো না তো? হে শেষ নাগ, ওদের রক্ষা করুন। কিন্তু এই বিনের শব্দ আসছে কোথা থেকে? কে বাজাচ্ছে এই বিন? আমি বলছি সবটা। সাইমন, তুই তোরা ঠিক আছিস তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। এইসব প্ল্যান বিনায়ক সিনহার। কাল রাতে যখন ওর রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দরজার আড়াল থেকে ফোনে ওর সব কথা শুনতে পাই। ও বুঝতে পেরেছে যে এই মৃত্যুগুলো কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এগুলো খুন। আর বেছে বেছে তারাই কেন মরছে যারা সেদিন নাগগুলোকে আক্রমণ করেছিল। তখন ও বুঝতে পারে যে আমরা ফিরে এসেছি, কিন্তু ও আমাদের আসল পরিচয় এখনও জানতে পারেনি। আর এটা জানার জন্যই ও আজকে ওর দলের পুরনো কিছু বেদেদের ডেকেছে। ওরা বাইরে বিন বাজাচ্ছে। তুই জানতে পেরেছিস, আমাদের জানাসনি কেন? আমি কাল এ কথা জানতে পেরে আর এক মুহূর্ত সময়ও নষ্ট করতে চাইনি, তাই সোজা ওখান থেকে নাগ লকে গেছি এবং ইন্দ্র আঙ্কেলকে সমস্ত ব্যাপারটা জানাই। তখন উনি আমাকে এই বেলপত্রটা দেন। এটা আমাদের শরীরে স্থাপন করলে আর বিনের শব্দ আমাদের উপর কাজ করবে না। কিন্তু এই বেলপত্র তো আমাদের জন্য তো অনেক ক্ষতিকর, এটা তো আমাদের দুর্বল করে দেবে, আর যে স্থানে স্থাপন করা হবে সেই স্থান পুড়ে যাবে। এখন এসব ভাবলে চলবে না, একটু কষ্ট সহ্য করতে হবে, আর না হলে আমাদের অনেক বড় বিপদে পড়তে হবে। সবাই তাড়াতাড়ি এটা নিজের শরীরে স্থাপন করো আর শেষ নাগকে স্মরণ করো। আহ আহ আহ। এরপর সবাই শেষ নাগকে স্মরণ করে বেলপাতা নিজেদের শরীরে স্থাপন করলো। এখন আর বিনের শব্দে কারোই কিছু হবে না। এ কি, নীল আর সীমা কোথায়? আমাদের সাথেই তো ছিল একটু আগ অব্দি, কোথায় গেল? সবাই নাগরূপে এসে জানালা দিয়ে বেরিয়ে গেল। সাইমন, তুই শেষবার নীল আর সীমাকে কোথায় দেখেছিস? এই তো বাগানেই দেখেছিলাম, তারপর আর দেখিনি। তোরা চারপাশটা একটু ভালো করে খোঁজ, যদি কোনো ক্লু পাওয়া যায়। আবির ঠিক বলেছে, চারদিকটা ভালো করে দেখতে হবে। সবাই মিলে চারপাশ তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। তখন হঠাৎ রকি, আরে এগুলো তো নীল আর সীমার ফোন। আবির, রোহিণী, সাইমন, মেঘলা, এদিকে আয়। কি হলো, কি পেয়েছিস? এই দেখ, নীল আর সীমার ফোন। দেখি তো। এই বলে আবির ফোনটা নিল আর অবাক হয়ে গেল সীমার ফোনটা দেখে। এ কি দেখলাম আমি? এখন কি হবে? কেন, কি হয়েছে? দেখি ফোনটা। আবির ওকে ফোনটা দিল আর তা দেখে রোহিণীও অবাক হলো। আসলে যখন এই ঘটনাটা ঘটছিল তখন ভুলক্রমে সীমার ফোনে ভিডিও রেকর্ডারটা চালু হয়ে গিয়েছিল আর ভিডিওটা রেকর্ড হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে সীমা আর নীল বাড়িতে ঢোকার সময় হঠাৎ খেয়াল করে যে ওদের হাতের বেলপাতা পড়ে গেছে, আর সেটা খুঁজতে ওরা আবার বাগানে যায় আর খুঁজতে থাকে। তখন হঠাৎ করে ওদের চারপাশে সাপুরের দল এসে পড়ে। এবার ধরা পড়েছিস আমাদের জালে, আর বেরোতে পারবি না। তোদের সব কথাকে ছাড়বো না। আমরা তোদের আসল রূপ জেনে গিয়েছি, এখন শুধু তোদের মরার পালা। তোরা আমাদের কোনো ক্ষতি করতে পারবি না, আজই তোদের শেষ দিন। হ্যাঁ, তোরা যেই হোস না কেন বাঁচবি না আমাদের নীল ছবল থেকে। ভিডিওটা দেখতেই রোহিণীর হাত থেকে ফোনটা পড়ে যায়। চোখের সামনে পুরো দুনিয়াটা ওলটপালট হয়ে যায়। সীমা, নীল, তোরা আমাদের ছেড়ে যেতে পারিস না। আজ ওরা আবার আমাদের দুজন সঙ্গীকে কেড়ে নিল আমাদের কাছ থেকে, যেভাবে আমাদের পরিবারকে কেড়ে নিয়েছিল। আমি ওদের কিছুতেই ছাড়বো না। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? আমরা তো ওদের চিনিই না, ওদের মুখই দেখিনি। চেহারা যতই ঢাকা থাক, ওরা আমাদের চেনা এটা নিশ্চিত। আর ওরা বিনায়কের পরিবারেরই কেউ এটাও নিশ্চিত। লুকিয়ে কতদিন খুঁজে তো বার করবই। কিন্তু এখন ওই বাড়িতে গেলে আমাদের চলবে না, ওখানে পদে পদে বিপদ। আর ওই লোকগুলো যদি ওই বাড়িরই কেউ হয়, তাহলে তো ওরা আমাদের চিনে। না না, ওখানে আর যাওয়া যাবে না। হ্যাঁ, সাইমন ঠিকই বলছে। আমাদের এখন নাগলোকে যেতে হবে, ওখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। চলো সবাই। নীল, সীমা, তোরা যেখানেই থাকিস ভালো থাকিস, তোরা কষ্ট পাস না। আমরা তোদের মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়ব। কি বাবা, তোমার কি হয়েছে? তোমার এই অবস্থা কে করলো? হ্যাঁ আঙ্কেল, আপনার এই অবস্থা কিভাবে হলো? কে করলো এমন? আমরা আপনার কিছু হতে দেব না। আমার সময় নেই, আমার চিন্তা তোমরা করো না, তোমরা নিজেদের রক্ষা করো। তোমার কিচ্ছু হবে না বাবা, আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। কে তোমার এই অবস্থা করলো সেটা আগে বলো। তোরা এখানে যাদের আটকে রেখেছিলিস, রিহান আর এশাকে, আজ সকালে এসে দেখি ওরা নেই। তখন আমি চারপাশ ভালো করে দেখার জন্য একবার বাড়াতেই কে যেন পেছন থেকে মাথায় আঘাত করে, আর তারপর একের পর এক আঘাত চলতেই থাকে। আমি জ্ঞান হারাতে হারাতে শুধু একটা জিনিসই দেখেছি, ওরা চারজন ছিল আর কালো পোশাক পরা ছিল। ওরা বলছিল ওরা তোদের কাউকে ছাড়বে না, এক এক করে সবাইকে মারবে। ওরা কেউ আমাদের কিছু করতে পারবে না, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এখনই তোমার চিকিৎসার প্রয়োজন। হ্যাঁ আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। না না, তোমরা বুঝতে পারছো না, তোমাদের অনেক বিপদ। আমাকে নিয়ে ভেবো না, আমার সময় শেষ। তোমাদের এই সামান্য শক্তি দিয়ে কিছুদিন ওদের সাথে পেরে উঠবে না। তোমার আরও শক্তির প্রয়োজন, আর সেই শক্তি পাওয়ার জন্য তোমাদের সঞ্জীবনী সুধা পান করতে হবে। কোথায় পাবো আমরা সেই সঞ্জীবনী সুধা? ওই ঘরে একটা বই সব লেখা আছে। না, এ কিছুতেই হতে পারে না। বাবা, তুমি আমাদের একা করে যেতে পারো না। আবির, নিজেকে সামলাও, এখন ভেঙে পড়লে চলবে না। কিভাবে রোহিণী, কিভাবে বলতে পারো? এক এক করে আমাদের সব আপনজন আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আর কত হারাবো বলতে পারো? রোহিণী ঠিকই বলছে আবির, এভাবে ভেঙে পড়ে চুপচাপ থাকলে কিছুই হবে না, আমাদের উঠে দাঁড়াতেই হবে। শত্রুপক্ষ অনেক চালাক আর ধূর্ত, আর আমরা কিছু না করলে নীল, সীমা, ইন্দ্র আঙ্কেল কি ভাববে বল? আমাদের জন্য ওদের আত্মত্যাগই বৃথা, ওদের আত্ম অনেক কষ্ট পাবে আবির। হ্যাঁ আবির, উই হ্যাভ টু ফাইট, হয় মরবো না হয় মারবো। তোরা ঠিক বলেছিস, আমাদের লড়তে হবে। ওরা আমাদের দুর্বল করার জন্য এসব করছে, কিন্তু আমরা থেমে থাকবো না। হ্যাঁ, আর তার জন্য আমাদের আরো শক্তিশালী হতে হবে। বাবা তো আমাদের ওই ঘরটার কথা বলেছিলেন, তাই না? ওই ঘরেই আছে সেই বইটা, যেখানে লেখা আছে সঞ্জীবনী সুধার ব্যাপারে। চলো সবাই ওই ঘরে। আবির দরজায় ধাক্কা দিল, কিন্তু দরজা খোলার নামমাত্র নেই। আবার চেষ্টা করলো, কিন্তু খুলছেই না। একে একে সবাই চেষ্টা করলো, কিন্তু কেউ সফল হলো না। একি, এই দরজা খুলছে না কেন? এখন কি হবে? দরজা তো আমরা খুলবই, শুধু একটু সময় লাগবে। কিন্তু কিভাবে? শোনো সবাই, 5 মিনিট জোরে জোরে শ্বাস নাও আর নিজের ভেতরের অগ্নিবিষ আহ্বান করো। অগ্নিবিষ মুখে আসার পর আমি ইশারা করলেই সবাই একসাথে দরজার উদ্দেশ্যে বিষ প্রয়োগ করবে। ঠিক আছে। সবাই 5 মিনিট ধরে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। 5 মিনিট পর আবির হাত দিয়ে ইশারা করতেই সবাই একসাথে অগ্নিবিষ ছুড়ে দিল দরজার দিকে, আর অনেক জোরে শব্দ করে দরজা খুলে গেল, আর এক ঝাঁক বাদুর কিচিরমিচির করতে করতে বেরিয়ে গেল। সবাই একটু চমকে উঠল। তারপর একে একে সবাই ওই ঘরে প্রবেশ করলো। একটু ভেতরে যেতেই ওদের সেই কাঙ্ক্ষিত বইটা পেল, যার মধ্যে সঞ্জীবনী সুধার কথা উল্লেখ করা আছে। সাইমন বইটা দেখে নিজেকে স্থির রাখতে পারল না, আর দৌড়ে গেল বইটার উদ্দেশ্যে। বইটা ছুঁতেই একটা লাল আলোর বিচ্ছুরণ ঘটল, আর আলোটা নিতেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। ওরা দেখতে পেল যে সাইমন পাথর হয়ে গেছে। বইটা নেওয়ার সময় যে অবস্থাতে ছিল, ঠিক সেই রকমই পাথর হয়ে দাঁড়িয়ে আছে। না, এটা হতে পারে না। ওহ মাই গড, এটা কিভাবে হলো? এসব কি হচ্ছে আমাদের সাথে? সবই আমাদের নিয়তি। এই বইটা মৃত ছিল। যে কোনো জীবন্ত প্রাণী যদি প্রথমে এই বই স্পর্শ করে তবে সে পাথর হয়ে যায়, আর এই বইটা জীবন ফিরে পায়। তোমরা এখন এই বইটা নিঃসন্দেহে পড়তে পারো, আর কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের বন্ধু সাইমনের কি হবে? ও কিভাবে আবার জীবন ফিরে পাবে? হ্যাঁ, ও জীবন ফেরত পাবে যদি তোমরা এই বইয়ের নির্দেশনা অনুযায়ী সঞ্জীবনী সুধা উদ্ধার করতে পারো এবং তা ওকে খাওয়াতে পারো। তাহলেই ও আবার জীবন পাবে। ওই সুধা খেলে তোমরাও দ্বিগুণ শক্তিশালী হবে। এইটুকু বলতে কণ্ঠস্বরটা হারিয়ে গেল। রোহিণীরা আর এক মুহূর্ত দেরি না করে সেই বইটা হাতে নিল আর পড়তে শুরু করলো। সঞ্জীবনী সুধা যুগ যুগ ধরে নাগেদের ঐশ্বর্য আর বীরত্বের প্রতীক হয়ে রয়েছে, কিন্তু কোনো এক কারণে শেষনাগ বংশের নাগেরা নিজেদের মধ্যে যুদ্ধ বাধায় সঞ্জীবনী সুধা এই নাগলোক থেকে হারিয়ে যায়। তাহলে বর্তমানে সঞ্জীবনী সুধা কোথায় থাকতে পারে? রোহিণী, পরের পৃষ্ঠা পড়ো। হ্যাঁ, পড়ছি। তারপর সঞ্জীবনী সুধার অনেক সন্ধান করার পর নাগগুরু জানতে পারেন যে সঞ্জীবনী সুধা মণিপুর রাজ্যের ইগল পাহাড়ে আছে। আর ভবিষ্যৎবাণীতে এও উল্লেখ আছে যে নাগলোকের জন্য এই সুধা নাগ বংশেরই কয়েকজন উদ্ধার করবে। এই বইয়ের কথা অনুযায়ী আমরাই তারা যারা এই সুধা উদ্ধার করবে, তাই না? আমি তো তাই বুঝি। হ্যাঁ, আমরাই উদ্ধার করব সঞ্জীবনী সুধা। আমাদের শক্তি দ্বিগুণ করার জন্য না হলেও অন্তত সাইমনের জন্য আমাদের পারতেই হবে। কিন্তু এই মণিপুর রাজ্যটা কোথায়? বইয়ে আর কিছু উল্লেখ করা আছে কি রোহিণী? দাঁড়াও দেখি। মণিপুর রাজ্যে পৌঁছাতে হলে অতিক্রম করতে হবে অগ্নি সমুদ্র। শোনা গেছে আজ অবধি কেউ অগ্নি সমুদ্র পেরোতে পারেনি। অগ্নি সমুদ্র পেরোলেই অপর প্রান্তে মণিপুর রাজ্য। সেই রাজ্যেই আছে ইগল পাহাড়। ইগল নাগ বংশের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে একজন। এ পর্যন্তই লেখা আছে, বাকি পৃষ্ঠাগুলো ছেঁড়া। আমাদের আজ রাতে রওনা হতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব সঞ্জীবনী সুধা উদ্ধার করতে হবে। জানি না শত্রুরা পরাস্ত করার জন্য আবার নতুন কোন ষড়যন্ত্র করছে। এদিকে সিনহা ফ্যামিলিতে সবাই জেনে গেছে এতদিন কারণ নকল এসা রোহিণী সেজেছিল। বিনায়ক সিনহা নিজের ঘরে শুয়ে শুয়ে ভাবছে নাগেরা নিশ্চয়ই ওকেও ছাড়বে না। কিন্তু আর দুদিন পরও তো নাগ পূর্ণিমা, এই দিনে নাগমণি প্রকট হয়। তাই বিনায়ক ভাবে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সে স্টোর রুম ঘেটে নিজের পুরনো সাপ ধরার জিনিসপত্র ঘাঁটে আর প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখে। অন্যদিকে আউটহাউসে চলছে আরেক প্রস্তুতি। কালো কাপড় পরা চারজন লোক একটা আগুনের চারিদিকে ঘিরে বসে কিসব বিড়বিড় করছে আর বারবার আগুনে তরল জাতীয় কিছু ঢালছে। ঘরের চার কোনায় চারটা মরার খুলি আর হালকা বাতাসে মোমবাতির শিখা দোল খাচ্ছে। হঠাৎ একটা লোক বলে উঠল, আর কতক্ষণ গুরুমা? সে কখন আসবে? আসবে, সে আসবে, তাকে আসতেই হবে। সেই পিশাচির ডাক উপেক্ষা করতে পারবে না, তাকে আসতেই হবে। কিন্তু কখন? দুই দিন তো হয়ে গেল, আর কদিন অপেক্ষা করতে হবে? তার আসার নির্দিষ্ট কোনো সময় নেই, তবে তাকে লোভ দেখিয়ে সময়ের কিছুটা হলেও আগে আনা যাবে। তাহলে তাই করুন। তার জন্য যে 7টা জীবন্ত কুকুর আহুতি দিতে হবে। ঠিক আছে গুরুমা, আপনি আহুতির প্রস্তুতি করুন, আমরা দুজন বলি জোগাড় করে আনছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। এরপর সেখান থেকে দুজন লোক বেরিয়ে এলো আর বাকি দুজন আবার বিড়বিড় করতে শুরু করলো। সবাই মণিপুর রাজ্যে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু মণিপুর রাজ্যে পৌঁছাতে হলে পেরোতে হবে অগ্নি সমুদ্র। আচ্ছা, এই অগ্নি সমুদ্রটা কোথায়? সেখানে আমরা পৌঁছাবো কি করে? আমরা পথই চিনি না। রকি ঠিক বলছে আবির, আমরা কি করে অগ্নি সমুদ্র পর্যন্ত পৌঁছাবো? আমি বুঝতে পারছি না, তবে উপায় তো নিশ্চয় একটা আছে। রোহিণী কোথায়? এই তো আমি। তোমার হাতে ওটা কি? এটাই আমাদের পথ দেখাবে, অগ্নি সমুদ্র অবধি পৌঁছাতে সাহায্য করবে। সত্যি? হ্যাঁ, এটা হলো নীলকান্ত মণি। এর ক্ষমতা সম্বন্ধে ইন্দ্র আঙ্কেল আমাকে বলেছিলেন একদিন। কিন্তু তুই এটা পেলি কোথায়? নাগমণির পাশে এটা থাকে, আঙ্কেল আমাকে দেখিয়েছিল। সবই তো বুঝলাম, কিন্তু এটা কাজ কিভাবে করে? অনেক সহজ। তুমি এই মণিকে যে জায়গায় নাম বলবে, এই মণি থেকে একটা নীল আলো সেদিকে ইঙ্গিত করবে, আর আমরা সেই আলোর পথ অনুসরণ করে যাব। ঠিক আছে, বুঝেছি। তাহলে এবার আমাদের গন্তব্যের কথা বলি। এরপর আবির বলল, অগ্নি সমুদ্রের পথ দেখাও। তখনই সাথে সাথে একটা নীল আলো উত্তর পশ্চিম কোণ বরাবর এগিয়ে গেল। রোহিণী নীলকান্তমণি নিজের মাথায় স্থাপন করলো আর ওরা সবাই নাগ রূপে আলোকে উদ্দেশ্য করে যেতে লাগলো। আরে এটা কি করলে? আর একটু হলেই তো কুকুরটাকে ধরতে পারতাম। সব তোমার জন্য, কিচ্ছু পারো না অকর্মা। ঠিকই একটা। না, আমি তো কিছুই পারি না। তুমি খুব পারো। তা এখন অবধি একটা কুকুরও তো ধরে দেখাতে পারলে না, আবার আমাকে বলছো? এভাবে হবে না, আমাদের অন্য কোনো ব্যবস্থা করতে হবে। খবরদার, যাই করো মরা কুকুর ধরো না, বুঝলে? গরুমা বলেছে জীবন্ত কুকুর লাগবে, তাই এমন কিছু ভাবো যাতে কুকুরগুলো জীবন্ত অবস্থায় ধরতে পারি। আরে কত দূরে অগ্নি সমুদ্র? অনেকক্ষণ ধরে তো পথ চলছি। জানি না, তবে আমি নিশ্চিত এই আলো আমাদের সেখানে নিয়ে যাবে। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা একটা ভ্যাপসা গরম হাওয়া পাচ্ছ? হ্যাঁ, ওই আলো যেদিকে যাচ্ছে ওদিক থেকে আসছে মনে হচ্ছে। তার মানে আমরা সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, আর বেশি দূরে নয়, তাড়াতাড়ি চলো সবাই। একটু পরে ওরা কিছু ডালপালা সরিয়ে যা দেখলো তা ওদের ভাবনারও বাইরে। ওরা অগ্নি সমুদ্রে পৌঁছে গেছে। এই সমুদ্রে কোনো পানি নেই, শুধু আগুনের স্রোত। গলিত আগুনগুলো চকচক করছে। ওর এক ফোঁটাও যদি ওদের গায়ে পড়ে, তবে যে জায়গায় পড়বে সেখানে কারো মাংস তুলে নেবে। আর চারদিকে এত গরম হাওয়া যে ওখানে দাঁড়ালে মনে হবে জ্বলন্ত চুলোর মধ্যে দাঁড়িয়ে আছে। উফ, গরমে তো সেদ্ধ হয়ে গেলাম। মনে হচ্ছে চামড়ার উপর কেউ আগুন ঢেলে দিচ্ছে। সত্যি, এই তীরেই দাঁড়াতে পারছি না। তাহলে সমুদ্র পেরবো কি করে? পেরুতে তো আমাদের হবেই, কিন্তু এর মধ্যে নামলেই তো আমরা পুরো ছারখার হয়ে যাব। নিশ্চয়ই কোনো না কোনো উপায় থাকবে পার হওয়ার, কিন্তু সেটা কি, সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। একদম ঠিক। চলো সবাই আশেপাশে একটু ভালো করে দেখো, কিছু চোখে পড়ে কিনা। দেখছি। এভাবে অনেকক্ষণ খোঁজার পর যখন কিছুই পেল না, তখন হতাশ হয়ে রোহিণী সমুদ্রের দিকে তাকাতে একটা অদ্ভুত কিছু দেখতে পেল। আর আবির রকি মেঘলাকে ডাকলো। ওরা দেখে অবাক হয়ে গেল, হা করে তাকিয়ে রইল। একটা হাতির পাখি যার গা দিয়ে সবসময় বরফ ঝরছে অবিরত, সে আগুনে মাছগুলোকে ধরছে, আস্ত গিলে ফেলছে। আগুন তার উপর কোনো কাজই করছে না। পাখিটার ডানা নড়ছে আর বরফ ঝরছে, আর মুখ হা করলে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। ওহ মাই গড, এটা কি পাখি? জীবনে এত বড় পাখি দেখিনি। হ্যাঁ, আর এটা কি অদ্ভুত, বরফ ঝরে গা দিয়ে আর আস্তে আস্তে আগুন মাছ গিলে খাচ্ছে। এটা হচ্ছে বরফ পাখি। এই বরফ পাখি আমাদের সাহায্য করতে পারে। কিভাবে? আমরা ওর কাছে সাহায্য চাইব যাতে আমাদের অপর প্রান্তে পৌঁছে দেয়। ঠিক তখনই সমুদ্র থেকে উঠে উড়ে যেতে লাগলো পাখিটা। রোহিণীরা ওর পিছু করতে লাগলো। পাখিটা এখানেই থাকে মনে হয়, এটাই ওর বাসা। হতে পারে। শোনো, আমি যা যা বলছি তোমরাও সেরকম করো, ঠিক আছে? ঠিক আছে। আমরা কি করব এখন? আমরা এখন ওর কাছে সাহায্য চাইব। আমি যেমন করছি তোমরাও করো তেমন। হে মহান বরফ পাখি, এই ক্ষুদ্র নাগীদের প্রণাম গ্রহণ করুন। কারা তোমরা? কি চাও এখানে? আমরা শেষ নাগ বংশের ইচ্ছাধারী নাগ নাগিন, অনেক বড় বিপদে পড়ে আপনার দ্বারে এসেছি। আমরা আপনার সাহায্য প্রার্থী, আমাদের সাহায্য করুন। কি বিপদে পড়েছো আর আমি বা তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? রোহিণী পুরো ঘটনাটা খুলে বলল বরফ পাখিকে। সবটা শুনে পাখি বলল, দেখো, এই পৃথিবীতে কেউ কাউকে এমনি এমনি সাহায্য করে না। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আমিও তার ব্যতিক্রম নই। আমিও তোমাদের এমনি এমনি সাহায্য করতে পারবো না। বলুন, আপনি আমাদের সাহায্য করার বদলে কি চান? আমার ছোট ছানাটা অনেক অসুস্থ, মনে হয় আর বেশিক্ষণ বাঁচবে না। ওকে তোমাদের বাঁচাতে হবে। কি হয়েছে আপনার ছানার? কি অসুখ হয়েছে ওর? কিছুদিন আগে আমি যখন শিকারে গেছি তখন ওর ক্ষুধা পায়, এজন্য সে বাসা থেকে নিচে নেমে আসে আর একটা বিষাক্ত পোকা খেয়ে ফেলে। তারপর শুরু হয় বিষক্রিয়া। এই বিষ কেউ নামাতে পারছে না, একমাত্র নাগ নাগিনীরাই পারবে এই বিষ শুষে নিতে। ঠিক আছে, আমরা আপনার ছানার বিষ শুষে নেব। হ্যাঁ, তবে মনে রেখো এতে তোমরা অনেক দুর্বল হয়ে পড়বে। হ্যাঁ, কিন্তু এর থেকেও বেশি জরুরি আমাদের সমুদ্রের ওপারে যাওয়া। আমাদের আপনার ছানার কাছে নিয়ে চলুন। এরপর বরফ পাখি ওদের বটগাছের ভিতরে নিয়ে গেল। সেখানে ওরা দেখতে পেল যে অনেক বড় একটা পালকের বাসায় একটা বরফ পাখির ছানা শুয়ে আছে, আর ওর পুরো শরীর নীল হয়ে আছে। আবির, রকি, রোহিণী আর মেঘলা সম্পূর্ণ নাগ রূপে এলো আর বাচ্চার চারিদিক ঘিরে দাঁড়ালো। তারপর মাথা হালিয়ে সব বিষ শুষতে লাগলো। ওদের ভীষণ কষ্ট হচ্ছিল বিষ শুষতে, তবুও ওরা শুষতে থাকলো। হঠাৎ চারজন চারদিকে ছিটকে পড়ে গেল আর পাখির ছানা উঠে দাঁড়ালো। মা বরফ পাখিটা দৌড়ে গিয়ে ছানাটাকে নিজের ডানা দিয়ে আবৃত করলো। অনেকদিন পর বাচ্চাকে সুস্থ হতে দেখে অনেক খুশি হলো বরফ পাখি। আবির, রোহিণীরা অনেক কষ্টে উঠে দাঁড়ালো। তখন পাখিটা বলল, আমি তোমাদের কাছে চিরঋণী। আজ তোমরা আমার আদরের সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। বলো, তোমরা কি চাও? আমরা তেমন কিছুই চাই না, শুধু আমাদের অগ্নি সমুদ্র পার করে দিন, তাতেই হবে। ঠিক আছে, তা তো হবেই। আগে কয়েকদিনের জন্য তোমরা আমার আতিথেয়তা গ্রহণ করো। না না, ক্ষমা করবেন, আমাদের হাতে সময় আর একদিন। এর মধ্যে সঞ্জীবনী সুধা নিয়ে ফিরতে হবে নাগ লোকে, না হলে বিপদ হয়ে যাবে। কাল রাতে নাগ পূর্ণিমা, নাগমণি প্রকট হবে। শত্রুরা এই দিনের জন্যে অপেক্ষা করে আছে। যে কোনো মুহূর্তে নাগলোকে আক্রমণ হতে পারে, তাই কাল সূর্যাস্তের পূর্বেই নাগলোকে পৌঁছাতে হবে। ঠিক আছে, আমি তোমাদের এক্ষুনি পৌঁছে দিচ্ছি সমুদ্রের অপর প্রান্তে। তোমরা এসো আমার সাথে। এরপর সবাই বটগাছের বাইরে এলো। বরফ পাখি নিচু হয়ে বসলো আর রোহিণীরা ওর পিঠে উঠে বসলো। তারপর উঠতে শুরু করলো বরফ পাখি। নিচে সমুদ্রে আগুন গনগন করছে আর রোহিণীরা বরফ পাখির পিঠে বসে সমুদ্র পাড়ি দিচ্ছে। আর মাত্র একদিন, এরপরে নাগমণি দখল করে আমি হব পুরো দুনিয়ার রাজা। এই ত্রিলোক হবে আমার। তোরা আমার কিচ্ছু করতে পারবি না নাগিন। আমি অমর হব, অমর। নাগমণি শুধু আমার হবে। এইদিকে ওই কালো পোশাক পরা লোকগুলো কুকুর ধরার বুদ্ধি করছে। কিছু উপায় পেলে কুকুর ধরার? হ্যাঁ, একটা বুদ্ধি পেয়েছি। এতে আমাদের হয়রানি হতে হবে না। কি ভাবলে? তাড়াতাড়ি বলো। আমরা অজ্ঞান হওয়ার ওষুধ মেশাবো রুটির সাথে, আর সেই যে কুকুর খাবে সাথে সাথে অজ্ঞান হয়ে যাবে। তারপর ওগুলোকে ধরে গাড়িতে রেখে ব্যাস, এভাবে 7টা কুকুর ধরলেই কাজ শেষ। এমন সময় প্রথম লোকটার ফোন বেজে উঠল। হ্যালো, হ্যাঁ গুরুমা, আমরা আপনার কথা মতোই কাজ করছি। আজ রাতের মধ্যেই সব ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করবেন না। আরে না না, আমরা পারবো। হ্যাঁ, আমার সাথেই আছে ও। ঠিক আছে গুরুমা। কি বললো গুরুমা? আজ রাতের মধ্যে আহতি সব জিনিস জোগাড় করতে না পারলে আমাদেরই বলি দিয়ে দিবে। তাই বলছি, এবার প্ল্যানটা কাজ করবে তো? হ্যাঁ করবে। এদিকে ততক্ষণে রোহিণীরা সমুদ্রের ওপারে পৌঁছে গেছে। ধন্যবাদ বরফ পাখি, আমাদের উপকার করার জন্য। ধন্যবাদের কি আছে, তোমরা আমার উপকার করেছো আর আমি তোমাদের। শোনো সবাই, সাবধানে যাবে ঈগল পাহাড়ে, ওখানে অনেক বিপদ তোমাদের। আর ফেরার সময় এখানে এসে আমায় স্মরণ করবে, আমি চলে আসব আর তোমাদের পার করে দেব। ঠিক আছে, তাহলে এখন আমরা আসি। এরপর ওরা মণিপুর রাজ্য ধরে পথ চলা শুরু করলো। দূর থেকে ঈগল পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, সেই পথ অনুসরণ করে চলছে ওরা। এভাবে ঘন্টা খানেক হাঁটার পর পাহাড়ের পাদদেশে পৌঁছালো রোহিণীরা। এটাই তো সেই ঈগল পাহাড়, তাই না? হ্যাঁ, এই সেই পাহাড়। আচ্ছা, এই পাহাড়ে তো সবসময় ঈগলরা ঘোরাফেরা করে, তাই না? হুম, আর আসল সমস্যাটা সেখানেই। ঈগলরা নাগেদের পুরনো শত্রু, ওরা আমাদের দেখলেই আক্রমণ করবে। তাহলে সঞ্জীবনী সুধা অবধি পৌঁছাবো কি করে? সেটাই তো, ওদের সাথে লড়াই করা ছাড়া আর তো কোনো উপায় দেখছি না। ওহো, একদম না। এমনিতে ওদের সাথে আমরা শক্তিতে পেরে উঠবো না, তার উপর এখন আমরা অনেক দুর্বল। তাই লড়াই করতে গেলে আমরা নিশ্চিত মরবো। আমাদের অন্য কোনো উপায় খুঁজতে হবে, প্রয়োজনে ছলনার আশ্রয় নিতে হবে। কি করব আমরা? সবাই মন দিয়ে শোনো আমার কথা। আমি যখন ইশারা করব তখনই করবে, বুঝতে পেরেছো সবাই? হুম। এরপর ওরা পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা বেয়ে উঠতে লাগলো। বেশ অনেকটাই উঠে পড়েছে ওরা। একটু পর ঈগলটা চলে গেল, রোহিণীরাও আবার চলতে শুরু করলো। ঠিক তখনই হঠাৎ একটা ঈগল ছোঁ মেরে রোহিণীর মাথার উপর দিয়ে গেল। কিছু বুঝে ওঠার আগে আরেকটা পাখি কোথা থেকে এসে আবিরের ঘাড়ে আঁচড় মেরে গেল। তখন ওরা উপর দিকে তাকাতেই দেখলো প্রায় কয়েকশো ঈগল ওদের মাথার উপর ঘোরাঘুরি করছে এবং সবাই আক্রমণের জন্য প্রস্তুত। হঠাৎ এক ঝাঁক ঈগল তেড়ে আসতে লাগলো ওদের দিকে। রোহিণী আর এক মুহূর্ত দেরি না করে ইশারা করলো ওদের। সবাই মুখ হা করে বিষাক্ত নীল ধোঁয়া ছাড়তে লাগলো। তাড়াতাড়ি চলো সবাই, এটাই মোক্ষম সুযোগ ওই সঞ্জীবনী সুধা নিয়ে পালিয়ে যাবার। এখনো ঈগলরা কয়েক মুহূর্ত দিকভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াবে, আমাদের পেছনে আসবে না। আমাদের এই সুযোগে যা কাজ করার সারার সেরে কেটে পড়তে হবে। কিন্তু এই সঞ্জীবনী সুধাটা এই পাহাড়ের কোথায় আছে জানবো কি করে? আমার মনে হয় ওটা পাহাড়ের চূড়ায় আছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এইভাবে হেঁটে ওখানে যাওয়া যাবে না। সবাই পূর্ণ নাগরূপে এসো, পাথর বেয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছাতে হবে। চলো সবাই। রোহিণীর কথা মতো সবাই পূর্ণ নাগ হয়ে একে বেঁকে পাথর বেয়ে দ্রুত চূড়ায় উঠতে লাগলো। কোথায় সঞ্জীবনী সুধা? ওই তো ওখানে পাথরের উপর একটা পাথরে কিছু রাখা আছে। দাঁড়াও আমি গিয়ে নিয়ে আসছি। এরপর ওই পাত্রের কাছে গেল আর তুলতে চেষ্টা করলো কিন্তু পারল না। উফ এটা তো তোলাই যাচ্ছে না, মনে হচ্ছে কেউ নিচ থেকে টেনে ধরে আছে। ওকে আমি দেখছি। এত দূর এসে হার মানবো না, না তা হবে না, এসো আমরা সবাই মিলে চেষ্টা করি। এরপর সবাই মিলে একসাথে পাত্র উঠাতে হাত লাগালো আর পাত্র উঠে এলো কোনো ঝামেলা না করে। অবশেষে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত বস্তু। আর সময় নেই, এখনই এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদের। আমাদের শক্তি আর বেশিক্ষণ ওদের উপর কাজ করবে না। চলো সবাই। এরপর ওরা যত দ্রুত সম্ভব সঞ্জীবনী নিয়ে ওখান থেকে বেরিয়ে এলো। ঈগল পাহাড় থেকে মণিপুর রাজ্য ধরে আবার ফিরে চলল অগ্নি সমুদ্রের উদ্দেশ্যে। একদিন কেটে গেছে, আর মাত্র কয়েক প্রহর পরই নাগমণি প্রকট হবে। হাতে আর একদমই সময় নেই, তাই রোহিণীরা যতটা দ্রুত সম্ভব পথ চলতে লাগলো। ঘণ্টাখানেক পর ওরা অগ্নি সমুদ্রের তীরে পৌঁছালো। তারপর বরফ পাখির কথা মতো ওরা বরফ পাখিকে স্মরণ করলো। আর একটু পরে দেখলো কেউ শোষ করে এদিকেই উড়ে আসছে। হ্যাঁ, বরফ পাখি চলে এসেছে। কেমন আছো তোমরা? তোমাদের কাজ ঠিকঠাক মতো হয়েছে তো? হ্যাঁ, সব কাজ হয়ে গেছে। আমাদের হাতে সময় নেই, সূর্যাস্তের আগে পৌঁছাতে হবে নাগ লোকে। আপনি আমাদের তাড়াতাড়ি সমুদ্র পার করে দিন। হ্যাঁ অবশ্যই, আমার পিঠে উঠে বসে সবাই। সবাই উঠে বসতেই বরফ পাখি উড়াল দিল ডানা মেলে, শাসা করে এগিয়ে চলল। পিছনে ফেলে এলো মণিপুর রাজ্য। কিছুক্ষণ পর ওরা সমুদ্রের ওপারে পৌঁছলো। বরফ পাখি পিঠ থেকে নেমে বরফ পাখিকে বিদায় জানালো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বরফ পাখি, আমাদের এত বড় একটা সহায়তা করার জন্য। আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ। এভাবে বলো না, এটা তো আমার দায়িত্ব ছিল। তোমরাও তো নিজের শক্তি দিয়ে আমার ছানাকে বাঁচিয়েছো। বিদায় বন্ধুরা, ভালো থেকো। আর শোনো, যখনই কোনো বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি চলে আসব। ঠিক আছে? অবশ্যই, এখন আমরা আসি, বিদায়। এই বলে ওরা আবার জঙ্গলের পথ ধরে যেতে লাগলো। সূর্যাস্তের আগে যে করেই হোক ওদের পৌঁছাতে হবে নাগ লোকে, না হলে সাইমনের পাথর হয়ে যাওয়া শরীর প্রাণ ফেরাতে পারবে না ওরা। আর আজ সূর্যাস্তের কিছুক্ষণ পর নাগমণিও প্রকট হবে, তাই ওরা যত দ্রুত সম্ভব পথ চলতে লাগলো। এই নাও, 7টা কুকুর ধরা হয়ে গেছে। এবার আমাদের যেতে হবে গুরুমার কাছে। নিশ্চয়ই উনি খুব রেগে আছেন। সূর্যাস্ত তো হতে চললো। হ্যাঁ চলো, তাড়াতাড়ি চলো। এরপর কালো কাপড় পরা লোকগুলো কুকুরগুলোকে গাড়িতে তুলে রওনা দিল। আর হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি ওই কক্ষে চলো সবাই। এই মুহূর্তে সাইমনের এই সঞ্জীবনী না খাওয়াতে পারলে ওর দেহ সারা জীবনের জন্য পাথর হয়ে থাকবে। ওরা দ্রুত সেই কক্ষে এলো যেখানে সাইমন পাথর হয়ে গেছে। তারপর রোহিণী সঞ্জীবনী সুধা নিয়ে সেটা সাইমনের মুখে দিল আর ওখান থেকে সরে আসলো। ধীরে ধীরে সাইমনের সারা দেহ থেকে পাথর ঝরে যেতে লাগলো। এক পর্যায়ে সাইমন পাথর থেকে মুক্ত হলো। জানিস, আমি পাথর হয়েছিলাম ঠিকই, কিন্তু তোদের সব কথা শুনতে পেতাম, কিন্তু কিছু বলতে পারতাম না। আজ তোদের জন্য আবার জীবন ফিরে পেলাম আমি। নতুন করে ধন্যবাদ বন্ধু, তোদের মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আর আমরাও আমাদের সাইমনকে অনেক ভালোবাসি। আচ্ছা, অনেক তো ভালোবাসাবাসি হলো, এবার আমাদেরও তো সঞ্জীবনী সুধা পান করতে আমাদের পূর্ণ শক্তি অর্জন করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো পান করেছি, এবার তোরা সবাই কর এক এক করে। এরপর সবাই এক এক করে সঞ্জীবনী পান করলো আর নিজেদের পূর্ণ ইচ্ছাধারী শক্তি অর্জন করলো ওরা। এদিকে গাড়ি নিয়ে এগিয়ে আসছে বিনায়ক সিনহা। রাস্তায় হঠাৎ গাড়িটা থেমে যায়। এই গাড়িটার এখনই খারাপ হচ্ছিল। গাড়িটার কি হয়েছে দেখতে নিচে নেমে এলো বিনায়ক সিনহা আর দেখলো একটা চাকা লিক হয়ে গেছে। গাড়িতে এক্সট্রা একটা চাকা ছিল, সেটা লাগাতে লাগলো বিনায়ক। তখন নাগ লোকে রোহিণীরা নাগমনির প্রকট হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। সবকিছু প্রস্তুত আছে তো মেঘলা? হ্যাঁ, সবকিছু গুছিয়ে রাখছি। শোনো সবাই, নাগমণি প্রকট হওয়ার সাথে সাথে সবাই নাগমণি প্রণাম করে নাগমণি স্বাগত নৃত্য প্রদর্শন শুরু করব, ঠিক আছে? তারপর আজ যতক্ষণ না নাগমণি অদৃশ্য হচ্ছে ততক্ষণ পাহারা দিতে হবে। আমার মন বলছে আজ আবার নাগমণি চুরির চেষ্টা হতে পারে। শত্রুদের মধ্যে বিনায়ক আর মুখ ঢাকা লোকটা বাদে সবাই শেষ। আবার নতুন চারজন কালো পোশাক পরা শত্রু উদয় হয়েছে, এরা আজ রাতে হানা দিতে পারে। আমাদের অনেক সাবধান থাকতে হবে। ইন্দ্র আঙ্কেলও নেই যে আমাদের সাহায্য করবে, আর নাগলোকের বাকি নাগদের আমরা তখনই জীবন্ত করতে পারব যখন বিনায়ককে মারতে পারব আর ওর শরীরে স্থাপনকৃত জীবনবিন উদ্ধার করতে পারব। হ্যাঁ, জীবনবিন ছাড়া তো এই নাগলোকের প্রাণ ফেরানো অসম্ভব। এদিকে কালো কাপড় পরা লোক দুটো ওই 7টা কুকুর নিয়ে সিনহা ফ্যামিলির আউটহাউসে ঢুকে। এতক্ষণ লাগে এই সামান্য কাজটা করতে তোদের? এখন তাড়াতাড়ি আহুতির আয়োজন কর। যথাজ্ঞা গুরুমা। আয় আয় আয়। এক এক করে সব কুকুরের রক্ত আগুনে দেওয়া হলো। 7টা মরা কুকুরকে আগুনের চারিদিকে ফেলে রাখা হলো আর সবাই মিলে সেই পিশাচী শক্তিকে আমন্ত্রণ জানাতে লাগলো। এদিকে বিনায়কের গাড়ি ঠিক হলে সে আবার এগোতে লাগলো। নাগমণি প্রকটের সময় হলো। দাঁড়াও, আমি এসে গেছি। একি, তুই এখানে? নাগমণি আজ প্রকট হবে সেটা শুনে তুই চুপ করে থাকতে পারবি না। তুই নিশ্চয়ই আসবি নাগমণি চুরি করতে। তবে শুনে রাখ, আজ তোর মৃত্যু তোকে এখানে নিয়ে এসেছে। তোর ভূমিতব্যের টানে তুই এখানে এসেছিস। লোভী সাপুরে আজই তোর শেষ দিন। তোদের আটকানো সব ব্যবস্থাই করে এসেছে মূর্খ নাগিন। আমাকে ছুঁয়ে দেখা। আহ 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 আহ। আজ তোদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। নাগমণি তো আমার হবেই, সেই সাথে তোদেরও শেষ করে দেব। বিনায়ক ধীরে ধীরে নাগমণির দিকে এগিয়ে চলল। নাগমণির কাছে এলো। আমার এতদিনে আশা পূরণ হবে আজ। নাগমণি শুধু আমার হবে, আমার। তোরা আমার কিচ্ছু করতে পারবি না নাগিন। একবার নাগমণি পেলে আমি অমর হব, অমর। এই তোদের চোখের সামনে আমি নাগমণি নিচ্ছি। এই বলে নাগমণিতে হাত রাখতেই একটা ঝটকা খেয়ে দূরে পড়ে গেল বিনায়ক। আবার একবার উঠে গিয়ে নাগমণিতে হাত রাখবার চেষ্টা করলো, কিন্তু আবার সেই ঝটকা খেয়ে দূরে পড়ে গেল। মূর্খ সাপুরে, নাগমণি সম্বন্ধে না জেনেই নাগমণি চুরি করতে এসেছিস। নাগমণিকে যতক্ষণ না পর্যন্ত উত্তরাধিকারী কারো হাতে তুলে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটা কেউ ছুঁতে অবধি পারবে না। নাগমণি পাওয়ার জন্য তোকে আমাদের মুক্ত করতে হবে, না হলে কিছুতেই তুই নাগমণি পাবি না। আমাকে বোকা ভেবেছিস? তোদের জালে আমি কখনই পা দেব না। তাহলে মর গিয়ে। বিনায়ক কিছুক্ষণ ভাবলো কি করবে, তারপর বলল, দেখ, যদি তোরা আমার হাতে নাগমণি তুলে দিস, তাহলে আমি তোদের ছেড়ে দেব, প্রাণে মারব না। বল, রাজি তোরা? ঠিক আছে, আমরা তো শর্তে রাজি, আমাদের মুক্ত কর। কোনো চালাকি করার চেষ্টা করবি না, বুঝলি? চল আমার সাথে, নাগমণি আমাকে উঠিয়ে দিবি। চল। বিনায়ক আর রোহিণী নাগমণির দিকে যেতে লাগলো। তখন আবির রকি আর সাইমনকে ইশারা করতে ওরা চুপি চুপি বিনায়কের পুটলি আর লাঠি সরিয়ে দিল। এদিকে ওরা নাগমণির কাছে পৌঁছে গেছে। রোহিণী নাগমণি তোলার জন্য কেবল হাত বাড়াতে একই, তোমরা এগিয়ে আসছো কেন? আমার কাছে এসো না বলছি, না হলে কিন্তু আবার তোমাদের বশ করব। এখন তুই আর কিছুই করতে পারবি না আমাদের। খুব অমর হওয়ার শখ হয়েছিল, তাই না তোর? আজ তোর সব খেলা শেষ সাপুরে। 15 বছর আগে যে খেলা তুই শুরু করেছিলি, তা আজ শেষ করব আমরা। তোর প্রতিটা পাপের শাস্তি আজ গুনে গুনে দেব আমরা। তৈরি হয়ে নে সাপুরে। এতদিন শুধু নাগেদের দেখেছিস, আজ বুঝবি নাগীদের বিষের জ্বালা। এই বলে রোহিণী নিজের লেজ দিয়ে আঘাত করলো বিনায়ককে। সবাই লেজ দিয়ে বাড়ি দিতে থাকলো। তারপর রোহিণী ছোবল মারলো ওর গলায়। পরপর 5টা ছোবলে বিনায়কের চোখ উল্টে গেল, মুখ দিয়ে ফেনা বেরোতে থাকলো। একটু পরেই মারা গেল বিনায়ক। ওর দেহ ধুলো হয়ে মিশে যেতে লাগলো। সম্পূর্ণ দেহ মিশে যেতে একটা বিন দেখতে পেল ওরা। এই তো সেই জীবন বিন। আমাদের এতদিনের কষ্ট সার্থক হলো আজ। এখনো হয়নি, পঞ্চম খুনিকে আমরা চিনতেই পারিনি, আর ওই কালো পোশাক পরা 4জন লোকেরও কোনো পরিচয় বা উদ্দেশ্য আমরা জানতে পারিনি। সব হবে, আগে জীবন বিন দিয়ে বাকি নাগীদের জীবন ফেরাতে হবে, তারপর সব দেখা যাবে। হ্যাঁ, চলো সবাই। এরপর ওরা জীবন বিন দিয়ে নাগলোকের ভিতরে প্রবেশ করলো। আর রোহিণী জীবন বিন বাজাতে লাগলো। জীবন বিনের জীবন সুরে সবকিছু জীবন ফিরে পেতে লাগলো। পাথর হয়ে যাওয়া নাগরা জীবন ফিরে পেল। নাগলোকের গাছপালা ফুলেরা আবার জীবন ফিরে পেল। প্রাসাদ আবার নতুন করে সজ্জিত হলো। সিংহাসনে বসে রোহিণী, পাশে আছে আবির ও বাকিরা। তখনই হঠাৎ আবহাওয়া বদলে যেতে লাগলো। আকাশ কালো মেঘে ছেয়ে গেল। বিজলি চমকাতে লাগলো, বাজ পড়তে লাগলো। জোরে জোরে বাতাসের গতি অনেক বেড়ে গেল। তুফান শুরু হলো। এ কি, হঠাৎ এমন ভয়ঙ্কর ঝড় শুরু হলো কেন? বুঝতে পারছি না, হঠাৎ আবহাওয়ার এমন বদলে যাওয়ার কারণ কি? আগে তো কখনো এমন দেখিনি। তখন সবাই আদিনাকে আসলেন। তিনি এতদিন পাথর হয়েছিলেন। উনি বললেন, এই ঝড় সাধারণ কোনো ঝড় নয় নাগরানী, এ হলো পিশাচী ঝড়। কোনো পিশাচী শক্তি একে নিয়ন্ত্রণ করছে। আর এই ঝড় অন্য কোথাও হচ্ছে না, শুধু নাগলোকের উপরে হচ্ছে। এ থেকে নিশ্চিত বলা যায় যে কোনো পিশাচী শক্তি নাগলোকে আক্রমণ করেছে। से अनेक शक्तिशाली नागरानी आपनी दुर्बल नागदेर बाँचान ओरा एकटु आगे पाथर थेके मुक्त हलो ओदेर शरीरे बिंदुमात्र शक्ति नेई। आपनी चिंता करबेन ना गुरुजी आमी थाकते एई नागलोकेर कोनो क्षति होते देब ना। आपनारा शुधु आमाके कथा दिन केउ नागलोकेर बाइरे बेरोबेन ना। ठीक आछे नागरानी। तुमी कि करते चलेछो रोहिणी आमादेर सबटा खुले बोलो आमरा सब समय तोमादेर पाशे आछि। शोनो सबाई जेई आक्रमण करुक ना से खूब शक्तिशाली ताई आमी चाइ ना तारा नागलोके प्रवेश करुक। आमरा नागलोकेर बाइरे लड़ाई करब। आमी संजीवनी सुधा दिए नागलोकेर चारिदिक बेधे देब। कोनो अशुभ शक्ति जतई चेष्टा करुक ना केन से भीतरे ढुकते पारबे ना। आर आमरा नागलोकेर बाइरे गिये ओदेर साथे लड़ाई करब। तोमरा प्रस्तुत तो? हाँ आमरा प्रस्तुत। तखन रोहिणी और कथा मतो संजीवनी दिए नागलोक सुरक्षित करे दिल और सबाई नागलोकेर बाइरे एलो। और अबाक हये गेल केउ नेई देखे। रोहिणीर चोख झापसा होते होते देखते पेल जे পাঁচজনের পাঁচটা দেহ বৃষ্টিতে ভিজতে লাগলো। হঠাৎ রোহিণী চোখ খুলল আর দেখল ওর সামনে বৃষ্টির পানিতে ভাসছে আবির, মেঘলা, সাইমন আর রকির প্রাণহীন দেহ। বৃষ্টির পানিগুলো লাল বর্ণ ধারণ করেছে। আকাশ এখন পরিষ্কার, কোনো কালো মেঘ নেই, তবে বিজলি এখনো চমকাচ্ছে। রোহিণী চোখ বন্ধ হতে হতে শুধু এটা বলল, ফিরে আসব, অবশ্যই ফিরে আসব এই খেলা শেষ করতে। আমার হাতেই শেষ হবে এই খেলা। বন্ধুরা, অনেক রহস্যই থেকে গেল। সব রহস্যের সমাধান হবে নাগকন্যার পরবর্তী সিনেমায়। কেমন লেগেছে নাগিনের এই পুরো সিনেমাটি তা অবশ্যই জানাবেন। অনেকেই কমেন্ট করলে লাইক করেন না, লাইক করলে কমেন্ট করেন না। তাদের বলছি আজ এই নাগকন্যা সিনেমা একে আপনার মতামত নিশ্চয়ই জানাবেন। আর কয়েকদিন পরই নতুন গল্প আসছে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।